हेलो हाँ के बोलछेन हेलो हाँ फोन टा तो गेछे मन होच्छे आबार एटा शंकर আমার তো অফিসের ফোনটাও গেছে মনে হচ্ছে একজন আসানসোল থেকে ফোন করলো তুমি কথাটা বলো এটা দিয়ে চার্জ হচ্ছে না কেমন একটা সেই কালো কালো চলে আসছে ফোনটা না না এটা দিয়ে চার্জ হচ্ছে না এই এটা কি লাগছে কত পার্সেন্ট আছে এটা কি এটা দিয়ে চার্জ হচ্ছে না এটাই কত পার্সেন্ট আছে 92 কি পাওয়ার ব্যাংকে হচ্ছে না ঠিক আছে এখানে তো হবে এখানে তো হবে কি বলবো এই বোনটাকে আমি তো বুঝতে পারছি না তোমার বাড়ির গার্জেন আছে হ্যাঁ উনি কথা বলা যাবে তোমার স্বামীর ছবি ফেসবুক লাইভে দেখাবো দাও দেখুন আমি তো কোনো দিশা পাচ্ছি না তাই আপনাদের সকলের সহযোগিতা চাইছি আমি বোনটিকে পারমিশন নিয়ে তার হাজবেন্ডের ছবিটা দেখাচ্ছি যদি কেউ চিনে থাকেন বা কোথাও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে খবর দেবেন আমার ফোন নাম্বার 8001206308 এই নাম্বারে কল করবেন যদি তাকে দেখে থাকেন ঠিক আছে অফিসের নাম্বার দিলাম অফিসের নাম্বারে ফোন করবেন এবং শুধু ফোন করলেই হবে না আমাকে ছবি দিতে হবে যে তাকে দেখেছেন তার কোনো ডকুমেন্টস দিতে হবে তবে আমি বিশ্বাস করব কারণ আমি দেখেছি যদি কেউ হারিয়ে যায় অনেক মানুষ কি করেন ফোন নাম্বার যখন সেখানে পায় ধরুন আমি কোনো লিফলেট করেছি বা কিছু করেছি সেখানে ফোন নাম্বার পেয়ে না মানুষ কথা বলার জন্য মানে টাইম পাস করে তো তার জন্যই বলছি আপনারা যদি কেউ দেখতে পান তাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি সহকারে আপনারা আমাকে দেবেন আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে নেব ঠিক আছে এবং আপনার যে সহযোগিতা পাবো অবশ্যই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবনের জন্য শুধু তাই নয় মানুষের সামনেও তুলে ধরবো যদি আপনি চান তো হ্যাঁ গো নেটটা হেভি বাড়াবাড়ি করছে দাঁড়াও ছবি দেখাচ্ছি আর তাছাড়া আমার কাছে উপায় নেই বিয়ের ছবিটা ফেসবুক নেই ওর কোনোদিনই করতো না বিয়ে করতো মনে হয় জানি না আমি আমি কোনোদিনও দেখিনি দেখাবো হলো হলো যদি কেউ এনাকে মানে কোথাও দেখে থাকেন এর মধ্যে কলকাতায় কোথায় বাড়ি তোমাদের হুগলি বারবার অফ হয়ে যাচ্ছে লাইটটা দিদির বাড়ি হচ্ছে বেহালা ওখানে থাকতে পারে দিদি নিটা হচ্ছে বেহালা তাহলে প্লিজ একটু জানাবেন আমার হাজবেন্ডের পায়ে একটু প্রবলেম আছে হাজবেন্ডের পায়ে একটু প্রবলেম আছে
ঠিক আছে। আর কপালে কি এটা জরুর? কপালে টিপ নাকি ওটা? ও বিয়ের টিপ। ও আচ্ছা আচ্ছা। রিসেন্ট ছবি আছে? যদিও তোমার বিয়ে তো হয়েছে বেশি দিন না, এটাই রিসেন্ট ছবি। যদি কোথাও আপনারা দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবো। আমি ওকে আপাতত এখন আমি বাড়ি যেতে বলছি, আমি পেপার্স পত্রগুলো নিচ্ছি, আমি উকিল বাবুর সাথে একটু আলোচনাও করব, যেহেতু কাজটাতে যাব যখন তার আগে উকিল বাবুর সাথে একটু আলোচনা করে নেব, তারপরে কিভাবে কি করব সেটা তো প্ল্যান করতেই হবে। আর ওকে বলবো যেটাই, যে শ্বশুর বাড়িতেই থাক, শ্বশুর বাড়ি থেকে কোথাও যাবে না, কারণ কোথাও গেলে 144 ধারা জারি করে দিলে তাহলে সেই বাড়িতে কাউকেও তুলতে পারবে না, আমি তো যেতেই ওইখানে পাই দিতে পারবো না আর ও ঢুকতে পারবে না। অবশেষে তার ঠাঁই হবে তার বাপের বাড়ি, এবং বাপের বাড়ি গিয়ে অবশেষে তাকে এমনি তো মালপত্র প্রদত্তের মামলা করে ফেলেছে, ওটা বাদ দেন, ওকে হয়তো খোরপোশের একটা মামলা করতে হতে পারে। এবার খোরপোশের মামলা করবে, স্বামী নিখোঁজ, স্বামীকে পাওয়া যাচ্ছে না, কে নোটিশ ধরবে, কে কি করবে, আদৌ সুবিচার পাবে কি পাবে না, ঠিক আছে? এতদিন ধরে লাইভ দেখছে, একটুখানি পরামর্শ নিতে পারতো, এক নয় একাধিকবার ফোন করতে পারতো, অফিসের অ্যাড্রেসটা জানতে পারতো, এখানে কমেন্ট করতে পারতো, এতদিন ধরে সে লাইভটা দেখছে, কিন্তু সেই এলো, কিন্তু এমন টাইমে এলো, স্বামী জেলের পর এলো, আবার জেল হয়েছে রিসেন্ট, তার জন্য ওকে আমি আজকে ফিরিয়ে দিচ্ছি, কিছু করার নেই আমার, আমি এই কাজটা এখন ঠিক, ননদকে ফোন করে কিছু হবে না গো, ফোনে কেউ কথা বলে বলো, মানুষকে জোর করে এইসব কথা বলাতে হয়। এইটা স্বামী তাই তো? এইটা ছবিটা দেখায় তাহলে ভালো হবে। এটা তুমি, এটা কি বিয়ের আগে? যখন বিয়ে ঠিক হয় তখন ওদের বাড়িতে এসেছিল, আমার বাড়ির লোক আমি এসেছিলাম তখন। যখন বিয়ে ঠিক হয়েছিল তখনকার ছবি। নাও দেখিয়েছি, তোমার খালি লাইট অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে বোন, তুমি পেপার পত্রগুলো জেরক্স করে দিয়ে যাও, হতাশ হবে না, আমি তোমার পাশে আছি, তোমার 3 মাস আগে আসার দরকার ছিল। তুমি যখন কেসে যখন যখন তোমার তালা টালা দিয়ে দিচ্ছে, আমার কাছে পরামর্শ নাও। একটা বোন থানার সামনে গিয়েছে উকিল বাবু পেপার পত্র দিয়ে ওকে কেস করাবে, আমি পাগলের মতো তাকে বুঝিয়ে তাকে বাড়ি ফিরিয়েছি, এখন মেয়েটি ভালো আছে, আমারই সে ফ্যান ফলোয়ার। আমার কোন উপায় নেই, আমার বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নেই, বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এখন বিয়ে করেছি, এখন এখানে আমাকে থাকতে হবে, ওর সাথে থাকার মতো কিছু নেই, আমি কিছু যখন কোনো কিছু হয়নি তারপরে আমি কেস করেছি, আমি 3 মাস ধরে বসেছিলাম, 3 মাস ধরে আমার সাথে যোগাযোগ করলে না কেন? একটু পরামর্শ লাগ দিতে তো আর এতটা দুধ আসতে হতো না, আমি তো পরামর্শ দিই তোমাদেরকে। আমি একবার ফোন করেছিলাম, তখন কি যেন বলেছিলেন যে অন্যদিন ফোন করবেন, এই সপ্তাহে করবেন, তারপরে কেন ফোন করলেন? তারপরে তো ওরকম বাড়িতে তালা টালা দিয়ে তালা দিল, তখন কেন ফোন করলেন না? ঠিক আছে, তুমি ফোন করেছো জানানোর জন্য, আমি বলেছি অন্যদিন ফোন করবেন, আমি বাইরে আছি, হ্যাঁ, তাহলে তুমি যখন আমি বাইরে আছি তুমি তারপর তুমি যখন তুমি বিপদে পড়েছো, তুমি কন্টিনিউ কেন আমাকে ফোন করে ডিস্টার্ব করছো না? তুমি কন্টিনিউ ফোন করো, তুমি তো বিপদে পড়েছো, এখানে যত কথা বলতে বলতে ফোন তুলছি তো সবার, আমি মনে করতে পারি কেউ রাস্তায় আছে, কেউ অ্যাড্রেস চাইছে, কেউ বা কোনো সমস্যায় পড়েছে, কারো কিছু এমার্জেন্সি, এই ফোনটা কিন্তু তুলছি। তাহলে তুমি আমাকে একটা ফোন করতে পারলে না? একটা ফোন করলে তোমাকে আমি সঠিক পথটা তো অ্যাটলিস্ট দেখাতাম।
এটাও সত্যি কথা, স্বামীকে জেল খাটিয়েছে, আমি তো রাগ হবে, এখন ক্ষোভ হবে, সে পালিয়ে বেড়াবে। এবার আমাদের মতো মানুষ পুলিশ তাকে খুঁজে বার করতে 3 মাস টাইম লাগিয়েছে, তা আমাদের মতো মানুষ তাকে বের করবো কি করে? এক মাস ও 3 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে, কেস করে 1 মাসও এখনো হয়নি, তার আগে থেকে 3 মাস ধরে তো পালিয়ে বেড়াচ্ছে, তারপরে তো কেসটা করেছি বারবার। ঠিক আছে বোন, আমি একটা কাজ করতে পারি, একটা মীমাংসা অবশ্যই করাতে পারি, তুমি শ্বশুর বাড়িতে থাকো, ঠিক আছে? ওটার থেকে সরবে না, নড়বে না, কিছু করবে না। আর যদি তুমি ওখান থেকে বেরিয়ে আসো তাহলে বাপের বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে? তুমি ওখানে থাকো, আমি দেখছি কি করা যায়। ওর মীমাংসার জন্য অনেকবার ডাকা হয়েছিল ওদেরকে, ও আসবে না, ওরা কেউ আসেনি, আমি দেখছি, আমি দেখছি। তখন আমি কিছু না উপায় পেয়ে, ফোন করে কিছু হবে না, ফোন করে আরো সতর্ক হয়ে যাবে, ওরা লাইভ ক্যামেরা দেখবে, আদৌ যে লাইভ দেখছে না তা তো নয়, আদৌ যে লাইভ দেখছে না, সবাই লাইভ দেখে কম বেশি, সবাই চেনে। তো বিষয়টা হলো কি, আমি নিজেই জানি না কে কাকে চেনে বা আমি আমাকে কে চেনে, আমি তো চিনি না। তো অবশ্যই তুমি একটা কাজ করো, নামটা একটু বলো, টাইটেল বলতে পারে, নাম বলো তো দেখি, তোমার ননদের নাম বলো। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি, তুমি আমার সাথে যোগাযোগ করবে, 3-4 দিন পর যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে, পেপারস গুলো দিয়ে যাও, আমি আলোচনা করবো কি ভবিষ্যতে। বিয়ের ছবি দিতে হবে, পেপারস দিতে হবে, তুমি কষ্ট পেও না, আমি আছি। তুমি যদি 3 মাস আগে একটু পরামর্শ নিতে আমার, তাহলে তোমাকে আজকে এইভাবে নিরাশ হয়ে ফিরতে হতো না। তুমি তবু আজকে আমি নিরাশ হয়ে ফেরাচ্ছি না, ডকুমেন্টসটা নিচ্ছি মানে আমি এটা নিয়ে আলোচনা করবোই উকিল বাবুর সাথে, ঠিক আছে? আর এই যে তুমি উকিল বাবুর কথা শুনে যে যে কেসটা করে ফেলেছো, যা যা কেস করেছো, অ্যাকচুয়ালি তো তোমার স্বামী তো তোমার ভালো ছিল, হ্যাঁ কি না? ভালো ছিল স্বামী, শ্বশুর বাড়ির পেশারে পড়ে ওটা করছে, তুমি তাকে ছিল তা নিয়ে কেস দিচ্ছ, সে না, তার বাবা ওরকম একা যখন থাকতো, তার বাবা ওরকম করে করে ই করতো, তারপরে তো আমি কেসটা করেছি। বাবা কি করতো? বাবা বলতো যে আমার ছেলে চলে গেছে, জাগা তুই আমার সাথে রিলেশন কর, আমি সবকিছু তোর নামে করে দেব, তারপরে দিয়ে আমি সেটা আমার শাশুড়ি ননদকে জানাই। দেখুন আমার মাথাটা এই জন্য খারাপ হয়, বসো এখানে, এগুলো বলবে না, আসল জিনিসটাই তো বলছো না, তাহলে তো আমি প্রতিবাদের একটা ইয়ে পাই, পয়েন্ট পাই, যে আমি এটা নিয়ে প্রতিবাদ করব। তোমাকে বললাম চলে যাও, তুই চলে যাচ্ছ, আসল কথা এখন তোমায় কুচি কুচি বার করতে হচ্ছে। বলো কি হচ্ছে, শ্বশুর কি বলেছে বলো, শিলতানি কেন কেস দিলে, কার নামে দিলে, কি দিলে? যখন আমার মানে হাজবেন্ড থাকতো না, তখন আমার শ্বশুর মশাই আমি একা থাকতাম, তখন আমি বাথরুমে গেলে বাইরে দাঁড়িয়ে থাকতো, তারপরে বলতো যে তুই আমার সাথে রিলেশন রাখ, কেউ তো দেখবে না, আমাদের ফ্যামিলির ব্যাপার, আমি সবকিছু তোর নামে করে দেব, আমার কাছে ওই এগুলো আছে, মানে যে উনি পার্টি অফিসে গিয়েও বলে, তুমি ক্যামেরার সামনে আসো বল। তারপরে দিয়ে তখন ওরকম বলেছে, তখন আমার শাশুড়িকে হাজবেন্ড তো ফোন ধরে না, ওকে এসএমএস এ বলেছি বাবা এইসব কথা বলে, বাবা এইসব কথা বলে, আমার হাজবেন্ড কোনো কিছু বলেনি। তারপরে যখন আমার শাশুড়ি আর ননদ এসছে, আমাকে বলছে ভিতরে এসে ভিডিও করো, আমাকে এসে বলছে যে তুমি ইয়ে ফোনটা দেখে আসো, তোমার সাথে কথা বলবো। তখন আমি ফোনটা দেখে আসি, ফোনটা দেখে আসার পরে তখন বলে কি কি হয়েছে, আমি বলি বাবা এইসব কথা আমাকে বলেছে, বাবা এইসব বলে আমাকে, যখন আমি থাকি ঘরে তখন বলে যে তোর এখন খাবি দাবি, তুই ডাঁটছে থাকবি, তোর সব দায় দায়িত্ব আমার, বাড়ি ঘর সব তোকে করে দেবো, ছেলে চলে গেছে যাক, এরকম বলে বলে আমাকে বলতো। তখন আমি শাশুড়ি ননদকে বলি, বলার পরে আমার শাশুড়ি ননদ বলে কিছু বলে না, তখন বলে কি আমি জানি বাড়ির লোক এরকম, তুমি চলে যাও মালদা বাবার বাড়ি গিয়ে থাকো, পরে আসবে। তারপরে দিয়ে আমি যখন পাড়ার লোকজনকে জানাই, তখন পুলিশকে বলে তারা, তখন পুলিশ এসে আমার শ্বশুর মশাইকে ধমকে যায় যে বাড়িতে একটা মেয়ে মানুষ থাকে, তুমি এরকম কেন করবে,
তারপরে দিয়ে তখন বললো তুমি যদি কেস না করো আমরা কিছু করতে পারবো না। তারপরে হাজবেন্ড কে বলার পরে হাজবেন্ড কিছু বলে না, হাজবেন্ড আমাকে উল্টে আরো এসএমএস করে, বাবা তোমায় ফোন কিনে দিয়েছে, এখন ফোনের দাম কম দামে ফোন কিনে দিয়েছে তাই তুমি এইসব কথা বলছো, তখন এইসব বলছে। তারপরে থেকে তারপরে আমি কোনো কিছু না দিয়ে তারপরে আমার শাশুড়ি এসে শ্বশুরকে নিয়ে চলে যায়, ননদা শাশুড়ি এসে শ্বশুরকে নিয়ে যায়, তখন তালা বন্ধ করে দিয়ে যায়। তখন আমি রাস্তায় রাস্তায় ঘুরে তখন আমি কেসটা করেছি, তার আগে অবধি করিনি কেস, তার আগে অবধি ঘরে ঘরে বসেছিলাম। আর ওরা এসে এসে আমাকে বলছে তুমি চলে যাও, তুমি এখানে চলে যাও। তখন তারপরে দিয়ে আমার শাশুড়ি মা তার ছোট ভাইকে নিয়ে এসে বলছে যে কিসের আশায় মেয়েকে ফেলে রেখেছেন, 20 লাখ টাকা দিয়ে কি মেয়েকে বিয়ে দিয়েছেন, 20 লাখ টাকা পাবেন সেই আশায় রেখে দিয়েছেন, আমার বাগনাকে কাল বিয়ে দেবো তখন কি করতে পারবে দেখবে, কোথায় আছে আমরা কোনো ট্রেস পাচ্ছি না। তখন আমি কেসটা করেছি যে কোথায় আছে আমি তো জানবো কোথায় আছে, আমার সম্পূর্ণ জিনিসপত্র ওখান থেকে নিয়ে দিয়ে চলে এসছে, আমার ওখানে কোনো কিচ্ছু নেই, শুধু আমাকে একটা ব্যাগে শুধু একটা জামা কাপড় দিয়েছে। তখন আমি বললাম চাচির মাকে আমার সোনার জিনিসগুলো দাও যেগুলো আমি তোমার কাছে রেখে গেছি, বলে সব দেবো টাইম আসলে দেবো। তারপরে যখন লোককে বলে তখন বলে কি আমাদের কাছে কিছু নেই। হ্যালো 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 হ্যাঁ হরিনে আমার সাথে একটু কথা বলতে পারবে? কে বলছো, কোথা থেকে বলছো? আমি সেই শ্যামপুর থেকে বলছি, তোমার কাছে তো আমি যেতেই পারছি না, আমাদের ওখান থেকে না এতটা দূরত্ব। শ্যামপুর বলতে কোন শ্যামপুর? হাওড়া শ্যামপুর। এত দূরত্ব যেতে পারছো না? না ট্রেন মিস হয়ে যায় তো, আগের বারে যাব বললাম হাওড়ায় গিয়ে পৌঁছেছি 9:40 যে ট্রেন সে বেরিয়ে গেল। তা ট্রেন মিস হওয়ার জন্য দায়ী কে, আমি না তুমি? আমি ঘন্টা না বেরোই তবু পারছি না। আচ্ছা দিদি এই টাইমটা তোমাকে বলো কি বলবো, আমি একটা লাইভে আছি, লাইভে কালকে কালকে ফোন করো না 7টার সময়। সন্ধে রাত এই সকাল নয়, সন্ধে 7টা? হুম। এখন 5 মিনিট কথা বলে, এখন 5 মিনিট কেন, 2 মিনিটও কথা বললাম এটাই অনেক, কারণ ক্লায়েন্ট বসে রয়েছে সামনে, চেম্বারে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে গো আজকে। হ্যাঁ তুমি কলকাতার মধ্যে আসতে পারছো না, কলকাতার বাইরের মানুষরা আসছেন, ঠিক আছে আসবে আসবে, যখন দেখবে কি দেয়ালে একদম পিঠ টেকে গেছে তখন তোমরা আসবে। ঠিক আছে গোবিন্দপুর, হ্যাঁ ধারা গোবিন্দপুর থেকেই তোমাকে আসতে হবে, তার আগে তোমার সমস্যা আগে শুনি তারপরে দেখছি, ঠিক আছে? কি নাম বললে? আমার নাম প্রিয়াঙ্কা। ঠিক আছে প্রিয়াঙ্কা, আমি পরে ফোন করব তোমায়, এই কালকে তুমি ফোন করবে 7:30। আচ্ছা ঠিক আছে। হুম দিয়ে শ্বশুর তোমার সাথে এরকম আচার আচরণ করতো তখন তুমি কেস করলে? তখন আমি তারপর তালা দিয়েছে, তখন আমি গিয়ে আমাদের পাড়ার যে কাউন্সিলর আছে সেখানেও আমি জানিয়েছি, সবাই পাড়া প্রতিবেশী তোমার পক্ষে, এখনো তোমার পক্ষে আছে, আছে হ্যাঁ সবাই আছে, আমাকে বলে তুই এখান থেকে বেরোবি না, ওরা চাইছে তোকে এভাবে বের করে দিতে, এখানেই থাকবি, ছেলে কতদূর থাকবে লুকিয়ে থাক। আর আমার শাশুড়ি মা বলছে ছেলেকে আমরা আনবোই না, ও কতদিন ও একাই বেরিয়ে যাবে বাড়ি থেকে। ঠিক আছে তুমি, আমি তোমার পাশে আছি। হ্যাঁ দিদি বলো। বলছি এমার্জেন্সিতে কোনো ডাক্তার নেই, বললো ওটি রুমে নিয়ে লিখে দিলে ওটিতে নিয়ে গেলাম, ওখানে কোনো দাঁতের ডাক্তার নেই, আমি বললো ভর্তি হতে কখন ডাক্তার আসবে কোনো ঠিক নেই, আমি ওই কোথায় জানা। তুমি তাহলে একটা কাজ করো, নেদের পাড়ার ওখানে দাঁতের ডাক্তাররা সব বসে। হ্যাঁ আমি ওই মাতৃ সদনে নিয়ে যাচ্ছি। মাতৃ সদনে কি করতে নিয়ে যাচ্ছ, ডেলিভারি হয়তো? এখন ডেলিভারি হয় না? ও তাহলে ওখানে যাও, ওখানে যাও। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দিদি ঠিক আছে, তুমি বাড়ি যাও দেখছি। বাড়ি গিয়ে তোমার বাড়ির লোকের সাথে কথা বলাবে, মা বাবা বাবার সাথে, ঠিক আছে? পেপার গুলো নিয়ে নাও, ও ডকুমেন্টস গুলো নাও। আমি দেখবো, তুমি যাও তোমার চিন্তা নেই। তুমি কেন ফোনটা একটু আগে মানে 3 মাস আগে করলে না, করেও কেন পরামর্শ নিলে না?
আমি তোমাকে কোনোদিন এই পরামর্শ দিতাম না জেলের জন্য, আমি তোমার স্বামীকে বার করতাম। আমি ওকে জেলে যাইনি, ওকে পুলিশ আনতে গেছে, আমি তার সাথে গেছি, গিয়ে আমি ওকে বুঝিয়েছি তুমি আমার সাথে ভালোভাবে থাকো আমি তোমাকে নিয়ে যাব। তখন ও বলছে আমার মা এটা বোকামো কেস, একবার তুমি করে ফেললে তুমি নিয়ে যেতেও পারো না, তুমি বলতেও পারো না আমার স্বামীকে অ্যারেস্ট করবে না, পুলিশের কাজ পুলিশ কাজ করবে। বলেছিলাম কেস উইথড্র করে নিচ্ছি চলে যাব, মা দিদিকে কেস উইথড্র হয় কেস করবো আমি, এটা কি হাতের মোয়া? হ্যাঁ মীমাংসা, হ্যাঁ দিদি তুমি বাড়িতেই থাকো আমি আছি তোমার পাশে, তুমি আমার সাথে চার দিন পর যোগাযোগ করবে, আমি এগুলো দেখে নিয়ে মা শান্ত মাথায় আমি দেখছি, ঠিক আছে? শ্বশুর কোথায় আছে একটু বলতে পারবে? শ্বশুরও ফোন অফ, শ্বশুরকে কি পুলিশ খুঁজে বেড়াচ্ছে? শ্বশুরকে ধরেছিল, শ্বশুরও জামিন নিয়ে নিয়েছে, সবার জামিন হয়ে গেছে, ব্যাস এবার তো উড়ন্ত পাখি উড়বে, কেস করে তো জামিন হয়ে গেলে উড়ন্ত পাখি উড়ে যাবে। জামিন যখন মেন আসামির যদি হয়ে থাকে সবার সবার হবে, যতক্ষণ পর্যন্ত মেন আসামি জামিন না হয় ততক্ষণ পর্যন্ত হয় না, আশেপাশে যারা থাকে। মেন আসামি জামিন হয়ে গেছে, সবার জামিন হয়ে গেছে, তুমি নিজেই জানো না, ঠিক আছে? আদু দেখো ওদের দুজনের নাম থানাতেই কেটে দিয়েছে কিনা, জামিন যদি কেস করে থাকো চারজনের নামে করেছো, পুলিশ নিশ্চয়ই ইনকোয়ারি করেছেন, যদি দেখেন যে না ওরা দুজন দোষী না তাই নাম কেটে যেতে পারে, না ওরা পয়সা দিয়ে নাম কাটাতে পারে, যেহেতু ননদ চাকরি করে সেহেতু ননদ চাইবে না যে ও কোর্টে যেতে, ঠিক আছে? সেহেতু ননদ কি করতে পারে, পয়সা দিয়ে হয়তো নামটা কাটাতে পারে, সবই হচ্ছে এখন, ঠিক আছে? তুমি যাও দেখছি। ঘাটাল ঘাটাল হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি সোনা, বলো। হ্যাঁ তুমিও নতুন বছরে অনেক অনেক ভালোবাসা নিও, নতুন বছর তোমার খুব ভালো কাটুক, এই আশীর্বাদ করি। নিলাম, কাঁদবো না এখন, কান্না কি আর বলে বলে কয়ে আসে, কান্নাকে কিনেও আনতে হয় না, কান্নাকে দেখেও আনতে হয় না, অন্তর আমার আবার কি বলতো একটুখানি দুঃখ হলেই নাকে জল চলে আসে, চোখে জল চলে আসে, কিছুই করতে পারি না, নাকে দিয়ে এত জল পড়েছে নাকে র‍্যাশ বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? সে তো জানি, এটা ঠিক ম্যাডাম, কাঁদলে আমাদের এমনি চোখে জল চলে আসে, চোখে জল চলে আসে না, চেষ্টা করি চোখের জল চোখের জলকে ওই বাদ দিয়ে ঠেকানোর জন্য, কিন্তু মাদও মানে না, আমি কি করবো বলো, তাই বিরক্ত করো না, না না করবে, ফোন করবে, তোমার প্রচুর কমেন্ট দেখি আমি, এত এত সুন্দর গলা ডিপিতে তোমার ছবি দাওনি কেন গো? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে বোন তুমি ভালো থাকো, অন্য কোনো কথা বলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কি করবো বলো, সারাক্ষণ ফোন দাও, প্রচুর ফোন তোলা হয় না গো, আমি তো কথা বলি কিন্তু আর মানে পেরে উঠছি না, একা মানুষ তো, অফিসের ফোনে কারোর সাথে কথা বললে যারা ভিকটিম তারা মন থেকে শান্তি পায় না, সেখান থেকে আমাকেও শুনতে হয়, ডবল করে শুনি আমি, ডবল করে শুনি,
ঠিক আছে বোন, তুমিও ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ রইল তোমার জন্য। ঠিক আছে, ঠিক আছে বোন, ওকে চলো, টাটা। থ্যাংক ইউ সোনা। কিরে ঠান্ডা লাগছে? কবে বেরিয়েছি? ভোরবেলা কটায়? আমি যখন বলেছিলাম, আর কে এসছে তোমার সাথে? দিদিকে ডাকো। এই ছেলে মেয়েটা কে গো? ছেলে মেয়েটা কে? শরীর চলে যাচ্ছে, ভালো আছে। এই উকিল বাবুর সাথে কথা বলাবে মনে করে। আচ্ছা, কি যেন বলতে গেলাম, বলো তোমার সমস্যাটা কি নিয়ে? না জোরে বলো। এইটার সাথে এটা টাচ করাবে না। আমার স্বামীকে আজকে দু তিন মাস বা মানে হতে যাচ্ছে, দু বছর হবে, আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে বাড়ি থেকে। হাঁটা লাস্তি করে চলে গেছে। সবার স্বামী নিখোঁজ হয়ে যাচ্ছে, আজকে সব নিখোঁজ স্বামীরা সব আসছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কলকাতা পর্ণশ্রী থেকে আরাত্রিকা দিয়ে বলছি। আরাত্রিকা, নামটা তো খুব ইউনিক। ও বলো বোন। ও আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ, তুমিও নতুন বছরে অনেক অনেক ভালোবাসা নেবে, আমার আশীর্বাদ রইল অন্তরে অন্তঃস্থল থেকে, অপরন্ত ভালোবাসা রইল তোমাদের জন্য। দেখো ছেলেটা দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও না, তাহলে তো বিয়েই হবে না, এত প্রশ্ন করবো ছেলেটাকে। খুব ভালো লাগলো, এতটা বিশ্বাস করো, এতটা ভালোবাসো বা মন দিয়ে লাইভ দেখো এবং সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করো। চলার পথে এগুলো প্রয়োজন হবে তোমাদের, টিভি সিরিয়ালে এটা দেখাবে অনেক রকম রং মশলা মিশিয়ে, কিন্তু এখানে যেটা দেখছো এটা রিয়েলিটি শো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বোন, ঠিক আছে, থ্যাংক ইউ বোন। আচ্ছা তুমিও ভালো থেকো, থ্যাংক ইউ। নামটা তো খুব সুন্দর। আচ্ছা কি যেন বললাম, ও তোমার সমস্যা বলো। আমার সমস্যা হচ্ছে, আমার স্বামী আজকে দু বছর হতে যাচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে ঘাটাল সামনেই বললো আমি ঘাটাল যাচ্ছি, তো তার আগে আমার শরীর খুবই খারাপ ছিল, আমি বাড়িতেই শুয়েছিলাম, আমার শাশুড়ি আধার লিঙ্ক করার নাম করে আমাকে এক জায়গায় পাঠায়, তো আমি সেখানে যাই, তো যাওয়ার 10-15 মিনিট বাদে আমার হাজবেন্ডও সেখানে যায়, তো আমি বললাম এসেছো কেন? না আমি ঘাটাল যাবো, তোমার সঙ্গে দেখা করছি। আমি বলি ঘাটাল যাবে? তো বারণ করলাম তাকে, বুঝতেই পারছিলাম যে ঠিকঠাক নেই, তো বারণ করার পরও ঘাটাল যাচ্ছি বলে সেই যে গেল, আজ পর্যন্ত আমি তাকে কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারছি না। দু বছর স্বামী নিখোঁজ? হ্যাঁ, তবে এটা আমি 100% শিওর যে আমার ননদ শাশুড়িরা ষড়যন্ত্র আমাকে করেছে, এর আগের বারও একবার করেছিল, আমার বড় ননদের বাড়িতে ছিল, আমি এক জায়গায় জানতে পেরে আমি হাতে নাতে তাকে ধরা হয়েছিল, দিয়ে আমার বাবা আমার দাদা সাথে ছিল, বাকি আমার বোনেরাও সব গেছিলো, সেখানেও পাড়াপড়শি দিয়েছে, সেখানে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তো বিকেলবেলা আবার ওরা গাড়ি ভাড়া করে আমার দিদি ভাইয়েরা সব নিয়ে এসেছে আমাকে। তার আগে থেকে বহুত হয়নি, মানে বিয়ে হয়েছে আমার আজকে 13+ বছর চলছে, কিন্তু শুরু থেকেই দেখতে গেলে আমার স্বামী ঠিকঠাক ছিল নি, তো আমি তাকে মানে ভালো ফ্যামিলি থেকে হলে যা হয় আমি সেটাকে মানে এতটাই ওকে ভালোবেসে ফেলেছি, এখনো এত ধিক্কারের পরেও আমি
স্বামীকে ফিরে পেতে চাইছি। বিয়ের শুরু থেকে আমি আট মঙ্গলা যাওয়ার পরেই আমার ওর পাওনাদারেরা এসে আমাকে বলে যে ১৫,০০০ টাকা যদি না দিতে পারো নিয়ে যাও ফোন, আমি রিচার্জ করেছি। হাতে শাঁখা সিঁদুর মুছে পড়ে তোমার স্বামী আমাদের ঘর করার সময় টাকা নিয়েছে। তো আমি যথারীতি পাই সিঁদুর কৌটো সমস্ত কিছু বেচে আমি ১৫,০০০ টাকা জোগাড় করে তাদের সঙ্গে সঙ্গে হাতে বৈকালের মধ্যে তুলে দিয়েছি। এরকম করে যাচ্ছিল, তো যেখানে যতগুলো সিটি গেছে মির্জাপুর অন্ধ্রপ্রদেশ অনেক অনেক দেনা করেছে, তো সেখান থেকেও আমাকে চোরের মতন বাচ্চাকে ছোট নিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে আসতে হয়েছে। তো সেই হিসাবে আমি ভেবেছিলাম দেশে থাকি তো যেইটুকু আমি কামাবে আমি অ্যাডজাস্ট করে চালিয়ে নেব, মানে প্রথম দিকে একদম। আর শাশুড়িদের একটাই কি আমি মানে এখন অনেক কিছু মানে বুঝতে পারছি আর এই লাইফ থেকে অনেক অনেক কিছু মানে কি বলবো আমি বলতে পারছি না ঠিক করে। চাই যে আমি লড়াই করতে মানে নামবো, সেই জন্য আমি দিদিভাইয়ের কাছে এসেছি। হ্যাঁ, আর হচ্ছে বাইরে তো বাইরে থেকে এমনকি দেশেতে এখন বাড়ি ঘর দুয়ার করে ৩-৩.৫ লাখ টাকা দেনা, তারপরে আমার নিজের নামে ৯০,০০০ টাকা দেনা, আমি এখন মানে ভিক্ষা করে যাকে বলে খাচ্ছি। আমি একটা কোনো কিছু বাচ্চাকে কোনো কিছু খাওয়াতে পারি না, আমার শাশুড়ি আমার ননদরা স্বামী যেই দিন থেকে চলে গেছে আজ পর্যন্ত একদিনের জন্য বলেই যে আমার ছেলে কেন গেল। আমি যদি খারাপ হতাম, আমার যদি কিছু ডাউন খারাপ থাকতো, তাহলে আমার ননদ বা শাশুড়ি আমাকে প্রশ্ন করতো যে কেন আমার ভাই আজকে চলে গেল। আমাকে মারধরও করেছে ২ মাস, এবারে এসে দেশে ছিল বিষ খেয়েছে, একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়েছে। আর মানে তার আগে বাইরে দেনা করতো ঠিকই, কিন্তু ছেলে বউকে ভালোবাসত এটা ভেবে আমি মানে ছিলাম যে আমার স্বামী বাইরে করছে, আচ্ছা চলো ফেসে গেছে, আমাদের জন্য হয়তো কিছু ভাবে দেনা করে পড়েছে, লস করে পড়েছে, সোনার কাজ করে, তো তো সেইটা আমি ভেবে নিয়েছিলাম। তো আমার মানে ছেলে ৭ বছর থেকে পরে যখন উঠলো ওই ৪টে বছর আমি একটু মানে সুখ পেয়েছি, সবাই দেখেছে বলছে তুমি জিনিস গয়না পড়েছো। হ্যাঁ, জিনিস গয়না আমি ৪ বছর মানুষটাকে অনেকটা তৈরি করেছিলাম নিজের মতন করে, ওই ৪টে বছর আমি একটু সুখ পেয়েছিলাম। তাছাড়া আমি কোনোদিনই বিয়ের শুরু থেকে সুখ পাইনি, পণ দিয়ে টা বিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু। আমার শাশুড়ি বলে কালো, হ্যাঁ দেখতে খারাপ, এমনকি এই যখন করুণা হয় ভরপুর করুণাতে আমার মনে ৭-৫ নেই বলে আমার জেঠা শ্বশুরের বৌমা বাড়িতে আমি থাকতে দিই। তো সেখানে খাওয়া দাওয়ার পরেই ২ ঘন্টা বাদেই বলে পড়ে গেছে, সেই থেকে যে আমার মানে ঘরে অশান্তি লেগে গেল, সেই যে আমি সমস্ত কিছু হাতে নাতে প্রুফ হিসাবে সব ফোনে অনেক কিছু দেখে নিয়েছি, সেই থেকে আমার সংসারটা সেই করুণা থেকেই ভেঙে গেল। একটু 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 করে চলতো, অশান্তি হতো হতো, এরকম করে করে আমার শাশুড়ি ননদরা আমার কাছ থেকে এমনকি আমার ঘরের গেটের সামনে সুতুন শুয়েছে অনুষ্ঠান বাড়িতে, ওটা বড় দুয়ার কিন্তু আমার শাশুড়ি যাতে না আমরা মানে কথা বলতে পারি, যাতে না মিশতে পারি, আমার শাশুড়ি ননদ বিশেষ করে আমার মানে ছোট ননদ পুরো ইনভলভ, সে সমস্তটাই জানে। কিন্তু আমি পুলিশ পার্টি পাড়া সবার দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেস করেছি, লাস্টে নিরুপায় হয়ে কেস করেছি, কিন্তু আমি কেসে তো কিছু মানে পাচ্ছি না, কি করব আমি মানে কিছু দিক খুঁজে পাচ্ছি না। কি কি কেস করেছো দেখি? তাও অনেক দিন পর মানে ১ বছরের বোধহয় পর করলে, তারপরে আবার বলি চাপা দিয়ে, ও বললে এখন চাপা দিয়ে দাও, যদি খুচরা পয়সা কেস করলে থেকে না আসে আবার সেটাকে চাপা দেওয়ার পর উকিলকে বললাম, তারপরে যখন আসে না আবার কিছুদিন ৫ মাস পরে ওটা রিওপেন করা। শাশুড়ি কোথায় আছে? শাশুড়ি বাড়িতেই আছে, শাশুড়ি বাড়িতেই আছে, তার একটাই কথা মানে তাকে ওটা শেখানো আছে। কারণ ফোনে আমি তো পুলিশ মানে স্যারদেরকেও বলি যে এমন কিছু রাখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি, কারণ ফোনেতে সে কি বলবে তার মেয়েদেরকে আমি তো বলেই দিচ্ছি, আমি বয়স্ক মানুষ আমি কি জানি, তো সে তো মা,
তার সন্তান যে চলে গেল, সে চুরি বাইরে চুরি করুক ডাকাতি করুক সে যাই করুক, সে তো চালাক চর্ম সুস্থ ছেলে একটা সংসার করেছিল, তো সেই বাচ্চাটা যে সে চলে গেল সে কোথায় গেল, আদৌ সে বেঁচে আছে কিনা? তাহলে বৌমা আজ আজকে আমি মানে এমন কোন জায়গা নেই যে আমি যাইনি, ঠাকুর মন্দির তাকতুক যেগুলো আমি অবিশ্বাসযোগ্য মানে করতাম আমি এমন জায়গা নেই আমি যাইনি, আমি ভগবতীকে বিক্রি করে আমি সেই সব জায়গাকে গেছি, আমার বাবা মা আমার দিদিরা আমার জন্য করেছে, কিন্তু সেই মানুষটার একটাই কথা আমার ছেলে যেখানে আছে ভালো আছে, ভগবান তার কোনোদিনও ক্ষতি করবে না, সে যখন পারবে ঘর চলে আসবে, তাহলে সে 100% শিওর হয়ে বলছে কি করে? কিন্তু আজকে আমি 12 বছর আলাদা, আমাকে বিয়ে শুরুতেই আলাদা করে দিয়েছে, এখন বুঝতে পারি আলাদা করার একটাই কি, আমার স্বামী যখন আমাকে মানে ভালো খাওয়াচ্ছে ভালো পড়াচ্ছে সে উপভোগ করে নিচ্ছে, কিন্তু আজকে আমার অসময়ে একটা আমার বাচ্চাকে চকলেট দেখি দেখি খায়, একটা 72 বছরের বয়স্ক মানুষ, আমি চাই আমার ফেসবুক পরিবার আমার আমাকে আমার কি করা উচিত আমাকে রাস্তা দেখাও, দিদি ভাইও আমাকে দিদি ভাইয়ের কাছে এসেছি, আমি কি করলে আমি মানুষটাকে ফিরে পাবো, আমি জানি ওই মানুষটা খুবই জঘন্য তবু আমি ফিরে পেতে চাইছি আমার সন্তানের মুখে, কারণ আমি কোনো জায়গায় যেতে পারবো না, আমি অন্তর থেকেও এতটাই ভালোবেসেছি, আর এখন আমি শ্বশুর বাড়িতেই থাকি, জানিনি আমাকে মানে আমার উপর অনেক কিছু হওয়ার ইয়ে আছে, আমার স্বামীও ধমকি দিয়েছে যে মেরে দেবো, মেরে দিলেও আমি ওই জায়গাতেই মরতে চাই, আমি কোথাও যেয়ে থাকতে চাই না, আমি আমার বাপের বাড়ি যেতে চাই না, আমি ওখানেই থাকবো আমার সন্তানের জন্য, কারণ আমার সন্তান কোনো দোষ করেনি, দোষ করেছি আমি, আমি যদি সে প্রথমেই 1-1.5 মাসের বেলাতেই যদি ছেড়ে দিতাম, সেই যে আমি সিঁদুরের মানে কৌটো হাতের আংটি পায়ের নপুর বেচে কানের বেচে আমি যখন স্বামীকে বাঁচালাম আমার শাশুড়িকে, তখন সেই বিয়ে হয়েছে, আমার শাশুড়িকে বললাম যে এত লোক এসে ধমকি দিচ্ছে মদ খেয়ে তুমি মা থাকো, তা সত্ত্বেও চলে গেল সে কন্ট্রোল, আমি সেই অবস্থা থেকে আমার মানুষকে বাঁচিয়েছি, পাঞ্জাবে কত টাকা দেনা করেছে, চোরের মতো রাত্রে বেলা লুকিয়ে এসেছি, বলছে রাস্তায় পুলিশ আছে মাথা নুইয়ে চলো, তাই চলেছি, তাহলে বলুন একটা বাচ্চাকে নিয়ে আমি বাইরে কোন ভরসায় থাকবো, একটা স্বামী যে আমাকে সেফটি দিতে পারছে না আমি কি করে বাইরে থাকবো, শুধু 4 বছর ভালো ছিল মির্জাপুরে, 4 বছর সৎভাবে কাজ করেছিল সেটেদের কাছে ভালো হয়েছিল, কিন্তু আবার অধঃপতনে ওই করোনার আগে অধঃপতনের দিকে চলে গেল, সব ওগুলো খুটেছে অফিসে বসে বসে ওগুলো করেছে, আমার আমার বাবা মাই সব জায়গায় বাঁচিয়েছে, এখনো পর্যন্ত আমার বাবা মা যত জায়গায় দেনা, এমন কি আমার বাপের বাড়িতে লুকিয়ে আমি রেখেছি স্বামীকে বাঁচিয়েছি, এখন আমি মনে করি যে ভগবান আমাকে এই শিক্ষা দিচ্ছে যে একটা মানুষ অসৎ পথে ছিল তাকে তুমি বারবার লুকিয়েছো, এবার তোমাকে শাস্তি ভোগ করতেই হবে, তোমার স্বামী বলে তুমি ভগবানকে সবসময় ডেকেছো যে আমার স্বামীকে ক্ষমা করে দাও, আজকে তুমি বাঁচি বাঁচি তোমাকেই ডুবিয়ে দিয়ে গেছে, এবার তুমি দেখো ডুবলে কেমন লাগে, কারণ সে অন্যের ক্ষতি করতো না, আমি তাকে কোনোদিনই সাপোর্ট করিনি, আমি চাই সৎ পথে 1 টাকা আনবে সেটাকেই দুজনে মিলে সন্তানকে নিয়ে খাবো, কিন্তু আমার সেটা কপালে হলো না, সে আমি অসত্যের পথেই সে রয়ে গেল, আমি ভাবেছিলাম হয়তো আমি ফিরাতে পেরেছি মানুষ করতে পেরেছি, এত দোস্তি ছিল যে সঙ্গে আমার মানে কি বলবো মানে ভীষণ একদম হইচই আড্ডা করতাম, তারা এখন কি বলছে যে কি মেয়ে স্বামী চলে যায়, মানে আমি যদি বাপের ঘরে থাকি তাও খারাপ বলবে, আর আমি যদি শ্বশুর ঘরে আছি তাও আমাকে খারাপ বলে, ওই জন্য আমার এখন বন্ধুর চাপ দেওয়া হলো, আমার চাপ দেওয়া আর ছেলে দিয়ে আমি মানে জীবনযাপন করছি, যখন তুমি কোর্টে গেলে কি কেস করতে গেলে সেটা বলো, উকিলকে কি বলেছি, উকিলকে এগুলাই বললাম, কি বলেছি বলছি যে এরকম রকম আগেই করতো আর এবারে যে চলে গেল আমার দেনা করে আর একটা মেয়ের সঙ্গে এরকম জড়িত হয়ে গেছে আমি সেটা জানতে পারি, হাজি হয়ে পড়ে কি করে আর আমার স্বামী তো কোনো খোঁজ পাইনি, যাতে আমি খোঁজ পাই সে ঘরে এরকম বললাম বলতে এরকম, এবার দেখুন তারা লিখছে আমি তো আর সেই এবার লেখা দেখে বলছে আমি চাই এইগুলো এরকম এই বিয়ের টাকাই এইসব বলছেন এইগুলো
অন্য হবে নি যে যাতে এসে ঘরকে এসে সেইভাবে করুন না বলছে, আরে তুমি জানো নি আমরা করছি, তুমি এইভাবে ইয়া করো করলো। আমি তো আর অত জানি নি আর বুঝতেই পারছে না, অতটা না চালাক হলে যা হয়। এটা কি জেরক্স না? এটা আবার থানায় লাস্টে করা হয়েছে। 1 লক্ষ টাকা তোমার বাবা নগদ দিয়েছিল? না, লিখেছো কেন 1 লক্ষ টাকা নগদ? বলেছে উকিলকে, আমি বলেছি এটা, আমিও বলেছি যেটা দিয়েছে সেটা বলছিলাম। আর বাকি এবার আমার যখনই বিপদে পড়েছে আমার বাবা মা সব দিন দিয়ে গেছে। তোমার তো টাকা চাই না, তোমার স্বামী চায়। স্বামী চায় খাট আলমারি 1 লক্ষ টাকা নগদ, এগুলো কি লেখার দরকার ছিল? এই কেসের কপি দেখলে তো স্বামী আরো রেগে যাবে রে বাবা। যে আমাকে দেয়নি, আমার নামে 1 লক্ষ টাকা নগদ তুই লিখেছিস, তোর সাথে আমি সংসারই করবো না। যা তুই 1 লক্ষ টাকা তুই নিয়ে কোথা থেকে বিয়ে করবি তুই আমাকে ইয়ে কর। বলেছে উকিলকে, আমি এখানে সত্যি কথা ও বলেছে, এখানে আমি বলেছি কাকু মিথ্যে দিয়ে করবে না, যেটুকু করলে হয় কি বলবো আমি। আর এমনি তাহলে কি যেটা হবে যেন আসে, যেন এমন কিছু করবে না। এবার আমনারটাও কি বলবো ঠাকুরের কি, আমি তো জানি নি এই সব, মানে বাবা অনেক চেষ্টা করেছি আমার দিকে, আমি অনেক জায়গায় আমি আমার পার্টির লোককেও বলেছি যে আমাকে মহিলা সমিতি নাম্বার দিন না, আমি যোগাযোগ করবো, কারণ আমি সত্যের পথে লড়তে চাই। আমি মুখে যেটা বলবো সেটাই তো সত্য, তো তারাও দেয়নি। তারপরে ঠাকুরের কৃপায় আমার আমি ওই লাইভটা দেখি, তো দেখার পর ঠাকুরের কৃপাটা সে লাস্টে হলো। সত্যি দিদি ভাই, আমি যদি আগে কারো কৃপা হয়েছে আমার, আমি একদম এই লাইভে সত্যি কথাই বলছি, আমি যদি প্রথমে দেখতাম আমি এই দিকে যেতাম না, আমি তাহলে এখানেই ডাইরেক্ট আসতাম। গ্যাস দিয়েছিল খাট আলমারি, আমার কপালে কষ্ট, শাস্তি ভোগ করছি। কেসের কপি পড়তে ইচ্ছা করে না, অর্ধেক তো মিথ্যে লেখা থাকে, অর্ধেক মিথ্যে। কত উকিল মিথ্যে দিয়ে করছে, তারাও তাদের কিছু করার নেই, তারা তো পড়াশোনা করে যদি তোমার আইনটাকে বেশ মানে লেখাটা বয়ানটাকে সেভাবে করে তাদের সেকশন গুলো বসবে সেরকম ভাবে। কিন্তু আজকে যখন সামাজিক ভাবে যখন লড়াই দিতে যাবে, তুমি তো সমাজে বসবাস করবে অ্যাটলিস্ট। তোমার স্বামী যদি তোমাকে মানে না মারে, তুমি যদি কমপ্লেনে লেখো কোর্টের কাঠগড়ায় দাঁড় করাও যে স্বামী মারধর করে, হয়তো তোমার স্বামী কোনোদিনই তোমাকে মারেনি, টোকাও দেয়নি, কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে যখন সে যখন ওখানে যখন তাকে প্রশ্ন করা হবে, নেমে এসে কি তোমার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা থাকবে? তুই আমাকে মারি না মেরে তুই আমাকে আসামি বানিয়ে দিয়েছিস, চ তোকে এবার মেরেই দেবো। তার জন্যই বলি সবাইকে সত্যের আশ্রয় নিতে, তাতে যে বিচারটা পাবা সেটাই মাথা পেতে নেওয়া উচিত। 1 লাখ কি হচ্ছে? 60,000 যদি ক্যাশ হয়, উকিল বাবুর কাছে উকিল বাবু করেছে, তোমাকে তো লেখাটা পড়তে হবে, দিয়ে বলতে হবে যে স্যার আমি এই পথে যাব না, উকিল বাবু কোনোদিন নিয়ে যাবে না। আমরা যাই না, কত মানুষকে নিয়ে যায় বলি দাদা ভাই এই ব্যাপার এই বৃত্তান্ত, ওটাই লিখবে, ওর বাইরে কিছু লিখবে না। বিচার পাচ্ছে না, হয়তো কালো মেয়েও খোরপোশ পাচ্ছে, বিয়ে অস্বীকার করেও তো খোরপোশ হয়ে গেছে, বাচ্চাটা তো প্রুভই করে দিলাম। আমার একদিন দুদিন তাদের বাড়িতে গেছি, সে তো কত বছর মামলা চলছিল, 7 বছর, সেখানে কোনো কিছুই বিচার পাচ্ছিল না। দুদিন তার বাড়িতে ক্যামেরা গেছে, দুদিন সত্য উদ্ঘাটন করেছি, প্রুভ তো করেছি রে বাবা যে বাচ্চাটা তার। সে তো বাচ্চাকে অস্বীকার করেছে, বউ অস্বীকার করেছে, খোরপোশ তো চালু করিয়েছি, লড়াই দিয়েছি সামাজিক ভাবে, প্রত্যেকটা মানুষকে বাঁচতে হবে যে আমাদের কোর্ট আমাদের এসে ঘর করে দিয়ে যাবে না, উকিল বাবু ঘর করে দিয়ে যাবে না, আমার ঘরটা আমাকে করতে হবে, ডিসিশন আমার, আমি সত্য পথে আঁটবো না মিথ্যে পথে আঁটবো। ও যদি সত্য পথে না আঁটতো তাহলে তো আমি পারতাম না, মিথ্যে পথে আঁটলে তো এই মিথ্যে পথে আঁটলে তো আমিও আমি কাজ করতে পারতাম না, সত্য পথে হেঁটেছে বলে আমি পেরেছি। তোমার স্বামীর 25,000 টাকা রোজগার, সোনার কাজ করে তো, কোথায় সোনার কাজ করে? আগে করতো, এখন কোথায় জানি না। স্বামীর ছবি দেখাও, জানি না ও তো মানে অত যে উকিল লিখছে, ও যে ব্যাগে আছে ফোনটা।
আমি উকিলে দোষ দেবো না ভাই, উকিল বাবু উকিল বাবুর কাজ করেছে, দোষ তোমাদের। না না কাউকে বলেছি, আমাদের পরিচিতর মধ্যে মানে আমাদের এর আগে অন্য কেস ই করেছিল, বলেছি কাকু সত্যি দিয়ে যেটুকু হবে আমার বোনকে এখানে বাবাকে ছেড়ে ওর উল্টা পাল্টা কিছু করার দরকার নেই, যেটা করলে ওটা ঘরে বসে আছে। এই যে আজকে আমাদের বার্থডে বয়, এই দেখি নিচু কর, এই যে আমাদের আজকে বার্থডে বয়, আজকে রাজকুণ্ডুর আজকে বার্থডে, সকলকে বলো যে প্রণাম করো, সবাইকে কিছু বলো, দাও তো হেডফোনটা দেখি কি বলে, সকল বলো, সকলকে নতুন বছরে, সকলকে নতুন বছরে শুভেচ্ছা, আপনারা সবাই আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করুন যেন আমি মানুষের মতো মানুষ হয়ে ভালো বড় হতে পারি, ঠিক আছে, কিন্তু বার্থডেটা উইশ করে দেবেন, হ্যাপি বার্থডে রাজ। দিদিভাই ছেলেটা বোনের ছেলে, যে বোনটা ওই লন্ডনে থাকে, দেখো ঠিক আছে, কোথায় আনতে কেক টেক ভাই কিনেছে, ভাই যাইনি, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ফোন করলো, আচ্ছা কেকটা কিনে বেলুন টেলুন দিয়ে সাজাগা, তারপরে আমি যাচ্ছি, ঠিক আছে, আমি রাতে ঢুকবো, পায়েস টাই রান্না করে দিয়েছে মামি, মামির মা চলে গেল জানি, তাই আজকে একটু উইশ করে দেবেন, বাবলু আমাকে কালকেই ভিডিও পাঠিয়েছে করে, বাবলু সবার বার্থডে মনে করিয়ে দেয় আমাকে, থ্যাংক ইউ বাবলু ভাই, তিন বোন তাহলে দলে আছি, আর ভাই আছে নাকি, একটা ভাই, দাদু ভাই, এটা স্বামী, এটা এখনকার ছবি কি আছে, এ তো অনেকদিন আগেকার, এখন মানে আমার ফোনে অনেক ছবি ছিল সব ডিলিট করে দিয়েছে, এগুলো এগুলো বয়স বাড়ছে না, চর্চা করি না কিছু, এই যেমন যাচ্ছি দেখবো পরের দিনকে তেমনই দেখতে পারবে, মানে এই সিঁদুরের টিপও ওঠে না, মুখটা যে একটু পরিষ্কার করে শোবো এনার্জি পায় না, বাড়িতে ঢুকি তাও 12টার সময় চেম্বারে, তাও তো ফোন, ডাক্তার দেখি, এটা ভালো হচ্ছে না, এটা একটা ডাক্তার দেখাবো, নিজের শরীরের ডাক্তার দেখা না, মুখের ডাক্তার দেখাবো, শুধু ব্রুটা তুলতে যাওয়ারই টাইম হয় না, মাঝে মধ্যে কুরুক সিং হয়ে যায়, এটা তোমার স্বামীর ছবি, এটা রিসেন্ট, ওটাই মানে যাওয়ার এই দু মাস দেশে এসেছিল, যাওয়ার মানে যে দু বছর হতে যাচ্ছে তার আগে দু মাস দেশে আসলো, যেই দিনে আসলো সেই দিনে বললো আমার হাওড়ায় সব চুরি হয়ে গেছে, তো বাড়িতে এলো, রান্না করলাম, হাতে খেলো না, তারপরের দিনে তোমার আবেদন কি আমার কাছে, আবেদন আমার একটাই, যেখানেই সে থাক আপনাকে আমার এনে দিতে হবে, আমি সংসার করতে চাই, আমার সন্তানকে আমি বাবা ফিরিয়ে দিতে চাই, আমার এটাই আবেদন, কারণ ও বলছে আমি মাসিমণির কাজকে বলবো আমার বাবাকে, ওই জন্য এসতে ওখানে বলছে মা চলে আসবে, তো সবারই আসে, মা চলো না চলো না, ওই জন্য আমি বলছিলাম আসতে হবে নি, এ শরীরের হাল দেখে চল না খেতে পারবে, আমাদের কি অবস্থা হয়েছে, আমাদের কখনো ফটো দেখলে আপনি বুঝতে পারবেন, আজকে দেড় বছর এই ছেলেটাকে নিয়ে দোতলাতে থাকি, গা জলে রোদে গরমে, তবুও না আমি কারেন্ট বিল কোথা থেকে দেবো, লোকের ঘরে গ্যাসে রান্না করি নি, লোকের ঘরে জ্বালুন বলে বাগান থেকে বন থেকে ঘুরিয়ে নিয়ে এতটা ঘাস, ভগবানকে ডাকি যে সাথে খেয়ে নি, ভগবানও সারা দেয়নি, না আমরা যেগুলো হেল্প করেছিলাম তো লোন করেছে না,
তারাও বলছে আমাদের দেনা করেছে, তুমি ওখানেই থাকো, আমরাও দেখতে চাই কতদিন বাদেশে আসে, কারণ আমি সেটাদের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করিনি। ও দেনা করবে, ও হ্যান্ডেল করবে না পালিয়ে আসবে, কিন্তু আমি দেশ থেকে সেটাদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝাবো যে আবার যাবে, আবার যথারীতি কাজ করবে, যথারীতি আমি পাঠাই এইভাবে। ওই জন্য তারা এখন বলছে যে তুমি মানুষটাকে বাঁচি বাঁচি আজকে মানুষটা শেষ করে তোমাকেই ডুবি দিল, তাহলে সে মানুষ না অন্য কিছু, আর তার ফ্যামিলি কেমন। কিন্তু আমার শাশুড়ি কোনোদিনও শুরু থেকে আমাকে যে সাপোর্ট ভালোবাসা এখন পুরোটাই অভিনয় ছিল, মানে আমার যখন ছিল আমার কাছ থেকে চুষে নিয়েছে, কিন্তু আমার আজকে সন্তানকে আজকে নয় পৌঁছ গেল। ছেলের সাথে কথা হয়, শাশুড়ি ছেলের সাথে কথা হয়, বলতে হয়ে কথা, এটা আমি একটু শাশুড়ি কি একই বাড়িতে থাকে? তা ফোনটা একটু নিতে পারিস না তুই? ছোট ফোন তো, ছোট ফোনটাই তো নিতে হবে, ফোন থেকে যা যা নাম্বারে থাকমা তো, বয়স্ক না বাবা, সব সময় ফোন কাছে, সব সময় ফোন আর ঘরের লোক। ও যায় না ঠাকমার কাছে? না না, ও ঠাকমার সঙ্গে কথা তো বলেনি, একবার ছুটতে গিয়ে ফোনটা নিয়ে এসে ফোন থেকে নাম্বার গুলো নিয়ে ছবি তুলে নিতে পারবে না? আলাগ নয় তো সেই রকম, আজকে 7 এ পড়ছে, 11-10 পেয়েছে, তাহলে ভাবো না কেমন, মানে আর নরমাল টাইপ, এদিকে বুদ্ধি আছে, মানে কথা দেখে মনে হবে যে আপনার না, ওর এদিকে বুদ্ধি আছে, পড়াশোনায় নেই, আর দেখে মনে হবে যেন একটু বাচ্চাটা কেমন কেমন, কিন্তু ওই মানে শারীরিক গঠনের জন্য ও বাচ্চা মানে হওয়া দিকে বলেইছে, মানে আমার ও যখন আমার বিয়ে হয় ফাল্গুন মাসে, তো আমার চৈতি মাসে পেটে ও আসে, তবে আসাতে ও 7 মাসের হওয়ার যখন হয়েছে তখন আমার স্বামী এসেছে, তার বিজ্ঞানে আমার শাশুড়ি বলছে এখন এসে কি করবে, সে এখন এসে কি করবে, এইসব মানসিক চাপেতে আমার ওর মাথায় চাপ পড়েছে, সেই জন্য সার্জেন ডাক্তাররা বলেছে ওকে বেশি ব্রেনের চাপ দিবেন না। কি করে তোমার স্বামীটাকে আনবো গো? শাশুড়ির মনে কোনো কিছু না, আজকে 9 পৌষের দিনে আমার ছেলেকে একটা কেক সুদ্দুন কিনে দিতে পারিনি, তবুও 10 টাকা দিয়েছে, একটা দিদিভাই দিয়েছিল পয়সা। শ্বশুর বাড়িতেই থাকো তুমি? আমি শ্বশুর বাড়িতেই আছি, আমি বলেছি যেহেতু আমি সৎ পথে আছি আমি এখান থেকে এক পা নড়বো না, আমাকে যতক্ষণ না মেরে ফেলে দাও আমাকে কেউ লড়াতে পারবে না। আমি পার্টির লোককেও বলে দিয়েছি যদি মরি জানবে শ্বশুর বাড়ির লোকেরা মেরেছে, আমি এক পাও সরবো না এখান থেকে, আমার কষ্ট হবে, আমি ভিগ মেগে আমি লোন করেছি, ভুল করেছি, আমি শোধ করবো, কিন্তু আমি কিন্তু এক পাও যাবো, আমি কারণ আমাকে সবাই দোষী করছে না যে কি মেয়ে স্বামী চলে গেল, আমি সেটাই তার কাছে জানতে চাই, মুখোমুখি হতে চাই যে আমার দোষটা কোথায় ছিল। আজকে আমি 13 বছর কি করে বের করবো, বের তো করতেই হবে, যেটুকুনি আমরা দেখি একদম সবারই জয়ী হয়েছে, আমার জন্মকে করে দিতে হবে, বেশি ভয় লাগবে। হ্যাঁ এটা ঠিক, আমি সত্যি বলতে চাই, আর আমি সত্যিতে লড়াইতে আমি নামতেও চাই, আমাকে যেটা বলবেন যেটা করলে আমার মানুষকে আমি আমার ফিরে পাবো, আমার সন্তানের বাবাটাকে আমি ফিরে দিতে পারবো, আমি সেটাই করতে রাজি। ননদ আছে তোমার? হ্যাঁ দু ননদ আছে। আত্মীয় স্বজনের বাড়ি জানো কোথায় কোথায়? হ্যাঁ জানি, সব কি ওই ঘাটালের মধ্যে? সবার বাড়ি গেছো? মামা শ্বশুরদার ঘর গেছিলো একবার। কোথায় কোথায় কাজ করে জানো? না আমার তো মনে হয় বিয়ে তো করে যে মেয়েটার সাথে ভালোবাসা ছিল সেই মেয়েটা কি ওখানেই আছে? না সেই মেয়েটা দুটো ছেলে, সে যেখানে থাকে সেটাও জানি, তো সে এমনও বলেছে আমাকে আর কি বলছে ফোনেতে যখন গন্ডগোল হয়, আমার স্বামী বলছে ও উল্টা পাল্টা ছড়াচ্ছে, যখন আমি জেনে যাই বলছে ওকে মেরে ফেলে দেবো, আর সে বলছে আমার নামে উল্টা পাল্টা বলবি না, আমার স্বামীর এত কফি কফি মাথা যন্ত্রণা হচ্ছে, তার স্বামী প্রচুর পয়সাও আছে, মানে সোনার কাজ করে দোকানদার, তো দুটো ছেলে একটা মনে হচ্ছে 12-এ পড়ে, বাইরেতেই পড়াশোনা করছে, ছোটটাকে মানে বউটার সাথে পালাইনি তো? না পালাইনি, কিন্তু ওই মেয়েটা এমনই 2-3টা মানে এরকম কেস হয়েছে আমাদের ওখানে, একবারে চুঁচে 5-6 বছর কি 10 বছর বাদে ছেড়ে দিবে। আচ্ছা বলছি তোমার শুনছিলাম মানে বউটা ওরকম ওরকম রিলেশন হওয়ার পরেই সেও বাইরে চলে গেছে, ঠিক আছে, বাড়ি মানে আমার সঙ্গে যে গন্ডগোল হচ্ছে
আমার যা খুদে যা কিন্তু বলেছে বলছে এখানে যা কি বলছে আমার যা যখন প্রথমে চলে যায় মানে ওই সব করোনা লকডাউন হওয়ার পরে মির্জাপুরে দেনা করে ঠিক আছে দেশে এলো যখন জানতে পেরে গেলাম যে ওর সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে তো পড়ে গেছিল পড়ে যেয়ে মানে হসপিটালে ভর্তি ছিল করোনায় আমি সাত দিন ওকে নিয়েছিলাম তো ওকে নিয়ে বাড়িতে এসি তারপরে আমার আবারও কি করলো করোনা টরোনা কেটে যেতে বললো আমি মির্জাপুর চলে যাচ্ছি বলে ও কাজে চলে গেল তো সেখানে দেনা করে ও পালি গেছিলো ওখানকে মানে মেয়েটা যেখানে থাকে ইন্দোরে তো পালি গেছিলো তো ওখানে আমার যা একবার বললো বলছে ও তো এখানেই ছিল তুমি গন্ডগোল করছো ও আর কোন জায়গা বলবে তুমি তো জানতে পেরে গেছো কার মুখে যে এখানে আছে ওদের বাড়িতেই ছিল নাকি কাজ করছিল স্বামী নাকি কাজ এনে দিত বলছে সে বেড়াইনি আমাদের যে পড়াই সেই ম্যাডাম দেখেছে দেখে বলছে তার ছেলের সঙ্গে মানে মেয়েটার রিলেশন আছে আর কি বলে বলছে ছেলেটা বলেছে বলছে আমার কাকিমা এত ঝগড়া করছে আমার কাকুকে ওখান থেকে এক ঘন্টা দূরে সরিয়ে দিয়েছি এবার সেই যে শুনেছিলাম সেই যে যা বললো তারপরেই যখন এবার আরো সরছে তখন ওরা সবাই এক সাইড হয়ে গেল মানে ভাসুর যা শাশুড়ি ননদ সব এক খাট হয়ে গেছে এখন কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না এই আগের বছর এসলো এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেনি যে কেমন আছিস আমি বলতাম দিদি ভাই যে তোকে এরকম করছে তুই এরকম করবি বলতো না দিদি দিদি এরকম করলে হবে না আবার তারাই নিজেরা করছে দিদি ননদ হয় বেশি রাখবি না কি করে ও বলতো না তারা যখন যেচেই করছে অনেক সময় হয় গন্ডগোল বিচারি আমার শাশুড়ি মানে আমি সত্যি কথাই বলতে ওখানে ভয়ে ভয়েই থাকি আমার শাশুড়িকে আমি তো আবার বলি না তাদের সাথে থাকতে হবে তাদেরকে মানি নিয়ে চলতে হবে বলছে দু তিন বছর এবার অত তো মানে আমরা অত স্বামী দিয়ে অবিশ্বাস করি না ফোনটা অত আমাদের মাথায় এনে সরল মনেই থাকি কিন্তু আগে সত্যি ভালো ছিল আমরা সবাই বলতাম মানে কিছু বলে ও আমাদের পাশেও দাঁড়াতো টাকা পয়সাও দিতে গেলে আমি বলতেই গেলে আমাদের মানে কিন্তু একবার তো কোর্টে হাজির হয়নি না আমার আমাদের ছোট সমনটা আসছে কোথায় শ্বশুর শাশুড়ির কাছে হ্যাঁ শাশুড়ির কাছে এসেছিল ননদের কাছে গেছিল তো আমি বলছি মানে মূল আমাদের ছোট ননদ ওই ওর ওই ওকে যদি মানে ঠিকঠাক করে ধরা যায় কেস তো করেছো অনেক দিন আগে কালকে দেখে খুব ভালো লেগেছে তোমাকে কত সুন্দর লাগছে দিদিভাই বলছে বলছে দিদিভাইকে বলে যাবো যে দুর্গা পূজার সময় তুমি দুর্গা ঠাকুর এই হাটটা সোমা দিয়েছে সোমা খুব সুন্দর সোমাদি খুব সুন্দর দিয়েছে হাটটা দেখতে ভালো লাগে কি হবে বলো তোমাদের টেনশনে মুখে মাসতে পড়ে যাচ্ছে আমি এই বলেছিলাম আপনার মতো একটা নায়িকা আছে তার নামটা আমি এখন মনে করতে পারছি না এখানে ঠিকঠাক আপনার মাথায় থাকে আমার মতো নায়িকা ফোন বলছে দুর্গা সেজেছিল দিদি আমি কি জানি আমি নৌকাতে দেখেছিলাম দিদি ভাই দিদি ভাইয়ের বাবা একটু বেটে ছাই তাই না সে ছবি তুলছিলাম এই করে আপনার মায়ের মতো দেখতে আমার মনে হচ্ছে আপনি মায়ের মতো দেখতে না বাবার মতো হ্যাঁ বাবার মতো নিখেরে আমি একদিন দেখেছিলাম আপনাদের দেখাচ্ছি যে ওইখানে কষ্ট করে দেখিনি মানে বাবাকেই দেখেছি মাঠে ভালো না একটা কোনো কাজও করতে পারছি না ছেলেটা আমার সেরকম নয় যে দুটো খাবে খাবার রেখে যাব স্কুল যেতে আমি এখন কি করব আমি এখন তোমাদের নিয়ে এই চিন্তা করছি বলতে হবে মানে আমার এটা নিতে হবে আমি পুরো আর আমার মা তো মানে কি বলবো একদম মা যদি এসতো মানে মা বড় ঠিকই কিন্তু একদম কাঁচ আছে বলে আমিও যেতে পারছি না ঠিক আছে আমার মা আমি হয়তো এখানেই পড়ে যেতাম
সত্যি বলছি একদম লাইভ যেগুলো আপনি কথাগুলো বলেন সেগুলো সিনেমাতে এইখানে সিরিয়ালে এরকম ধরনের তো হয়, কিন্তু আমি আমার বর্গ বলি আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে আমি কাজ করবো কিছু মানুষের, হয়তো পারবো না, আগে নিজেকে ভালো থাকতে হবে একটু নিজে, তারপরে অন্য মানুষের ভালো আমি করতে পারবো, নিজে যদি অশান্তি থাকে তো পারবো না। আমি সবসময় ভাবতাম যে আমি কিছু করবো আমার সমাজের হয়ে এই করে, আমার সবকিছু চিন্তা আমার বাবা বলতো আমার মেয়ে বলে কিন্তু সুযোগ পায় না কিছু করতে, আমি বলি আমি করতে পারবো তো এই করে আমি করতে, কারণ মানুষের জন্য যে একটু মানুষের জন্য যদি কিছু না করে গেলাম তাহলে আর কি করতে পারবো, কিন্তু সেই সুযোগ আর আমার হয়। এমনকি এখানে আমার শাশুড়ির আবার পা ভেঙে গেল, আমার এই ছেলেটা কাঁধে ভর দিয়ে সব আমার স্বামী এত গন্ডগোল করেছিল পাড়াতে লকডাউনে, এদিকে এসো, দাঁতের লক ভেঙেছে এখন ঠিকঠাক, হসপিটাল শান্তি পেলাম, হসপিটাল ওটি, তারপরে ওটি থেকে করে দিলে ভর্তি, কোথাও করবো না, আমার লোক আছে স্টোরে, ওখানে চলে গেলাম সেবা সদনের, ওখানে আমার লোক আছে, ওখান থেকে ঠিক করে নিয়ে আসলাম মাতৃ সদনে, মাতৃ সদন থেকে এগিয়ে গিয়ে স্টেট ব্যাংকের সামনে যে স্টোরটা আছে, আচ্ছা ওই স্টোরে শ্যামল আছে, হ্যাঁ শ্যামল দা, ওই শ্যামল হাত ঢুকে একটা চাপ দিল, ভেতরে হাত ঢুকিয়ে চাপ দিল ঠিক হয়ে গেল। আপনি একটু ফিজিওথেরাপি করতে পারেন না? আপনি তো বলে সম্মান দিলাম, তোমরা দিদি বলো না, তুমি তো বড়, তুমি দিদি বলো না আমায়, তুমি দিদি বলো কেন, আমি তো ছোট। যাই হোক, বিয়ে কবে? কাঠ পড়ার তোমার সময় নেই, কাঠটা পড়ার সময় নেই, বলো কবে? 17 জানুয়ারি, 17 মনে করবে আমার বিয়ে, আর 19 জানুয়ারি বৌভাত, বৌভাতে যাবো, আচ্ছা কোথায়? বাড়িতে সড়কপাড়া, বাড়িতেই, ঠিক আছে, রানাঘাট সড়কপাড়া, রানাঘাট সড়কপাড়া, ঠিক আছে, তুমি আমাকে ফোন করবে কিন্তু, আমার মনে থাকবে না, এতদিন ধরে তোমার সাথে কমেন্ট দেখতাম শুধু, এখন তুমি এসেছো, ঠিক আছে, অনেকবার তোমার সাথে কথা বলেছি, যাই হোক, হাতটা ঠান্ডা হয়নি, গরম করে দিচ্ছি, তাহলে মনে হলো কাজটা কাজে রাখবো, লাইভ চলছে কি? হ্যাঁ লাইভ চলছে, লাইভে দেখাবো আমাকে, আচ্ছা দেখাচ্ছি, সোমাদি এসেছেন, উনি আমার সাথে কাজ করতে চাইছেন, ঠিক আছে, রানাঘাট থেকে সমাধি এসেছেন, করিও আমি দেখি অনেকে, হ্যাঁ তো সমাধি অনেক কমেন্টও করেন, অনেকদিন ধরে ফোন করছে, দিদি তোমার সাথে কাজ করতে চাই, তোমার সাথে কাজ করতে চাই, তো যাই হোক দিদি কাজ করুক, আমি চাই মানুষের সেবা সবাই করুক, একা একা মানুষের সেবা হয় না, সকলে মিলে সেবা করতে হয়, দিদির সংগঠন আছে, ঠিক আছে, দিদিকে একটা কথাই খালি বলেছি যে পার্টির কোন রকম কিচ্ছু থাকবে না, যখন কাজ করবে তখন তুমি একজন সাধারণ মানুষ, এইভাবে তুমি কাজ করো। রমেন চন্দ্র, কি করেন দিদি? এই যে ভাই সারাক্ষণ বকবক করি, কি করবো বলো, তাহলে দিদি যাবো যাবো, হ্যাঁ যাবো, বেরিয়ে গেলাম, যাবো গাড়ি নিয়েই তো যাবা, ওই তো শঙ্কর ভাই, হ্যাঁ আসুন আসুন, যাই হোক নিজের প্রতি খেয়াল রাখবেন, আমি তো অবাক হয়ে গেছি, না এর আগে আশীর্বাদে যাওনি তুমি, বলেছো আমার দূর থেকে আমার ভাগনার আশীর্বাদ থাক, আশীর্বাদ তো থাকলো, আমি যাব বিয়েতে যাব, এবার বউ মা ওদের দুজনকে তো আশীর্বাদ করতে হবে, আচ্ছা আশীর্বাদ করব, যাব যাব, তোমার আশীর্বাদ তো তুমি ওই আশীর্বাদ করবে, আমার বাড়িতে ফেলবা, তারপর আমার কাজ স্টার্ট, তারপরে কাজ স্টার্ট, ওখানেই তো ডকুমেন্ট সাবমিট হবে, ওখানেই ডকুমেন্ট সাবমিট হবে, বিয়ে বাড়িতে ডকুমেন্ট সাবমিট হবে, ডকুমেন্ট সাবমিট হবে, যাবো যাবো, তুমি কাজ করো ভালো, হ্যাঁ অতীন্দ্র তো শুনলাম তোমার কথাই বলছিল, হ্যাঁ অতীন্দ্র কাজ করছে, ভালোই কাজ করছে, সকলে মিলে সমাজে ভালো কাজ করলে বলো, হ্যাঁ অসুবিধা কোথায়, আমি থাকলাম, আমি কখনো চাই না যে আমি তোমার দিদি না, তোমার অভিজ্ঞতা বেশি, তুমি দিদি হও, আমি বোন হই,
তাই ঠিক আছে, তুমি আমার বোন আমি তোমার দিদি, ঠিক আছে তুমি দিদি হও আমি বোন হই, কাজটা আমরা দুজনে মিলে করি, একদম একদম। কোন রকম প্রবলেম হলে তুমি আমাকে বললে আমি দেখলাম, কিন্তু আমি ডিসিশন তোমার থেকে না নিয়ে আমি এগোবো না, একদম একদম ঠিক আছে। এই ভরসাটা আছে তাহলেই হবে, আমি ডিসিশন তোমার থেকে ছাড়া নিয়ে না নিয়ে আমি এক পায়ে একদম, আর যা হবে যে আসবে লাইফে বসো, যদি তুমি লাইফে বসতে পারো তবে আমি করব, আর যদি তুমি লাইফে না বসো তাহলে কিন্তু তোমার ফাঁসিয়ে দেবে দিদি, তোমাকে কাজ করতে দেবে না, আমি বলে দিই তোমার গলদ আছে ভেতরে, তুমি কেন আসবে, ক্যামেরার মুখোমুখি হও একজন, আরে তোমার মুখ না দেখায় তুমি সামনে বসো, একটা কেস নিয়ে চলছে তারুপাল, তুমি নিশ্চয়ই রানাঘাটে জানো, ওই যার কথা বলছে না, ওই টিমাইদা টিমাইদা, ওরাই আমি রিকোয়েস্ট করে সংসারটা জোড়ার তাল করলাম, ওর বাবা গিয়ে কেসে কোর্টে গিয়ে এমন কাজ করলো, এখন বলছে আমার মেয়ের সংসারটা ভেঙে দিলে, প্রুফ কিন্তু আমার কাছে আছে, আমি ওনাকে কেন ভিডিওটা দেখাইনি, আমার ভিডিও আমি বাইরে প্রচার করবো কেন, আমি পার্সোনালি কাউকে দেবো কেন, না কাউকে তো দেবো না, করলে লাইভ করবো নাহলে কাউকে ডকুমেন্ট, তুমি যখন বলো যে লাইভে বসবা না, আমি ছেলের বাড়িতে ভিডিও করেছি, তারা যখন বলে যে ভিডিও আপনি করতে পারেন ছাড়বেন না, তাহলে আমি যখন তারা যখন আমাকে বারণ করিনি ওদের দেবেন না, তাহলে আমি কেন তোমাকে দেবো, সেই ভিডিওটা আমি দেখাইনি বলে ওরা সাসপেন্সে, আমি শুধু সাসপেন্সে রেখেছি, থাকুক কি হয় দেখি, লাস্ট টাইমে তো আসতেই হবে আবার আমার কাছে, কারণ আমার নামে পেপারে লিখেছো তুমি, আমাকে দিয়ে তো তুলতে হবে, আমি তো ডকুমেন্টস এর কথা বলি ভাই, সব ডকুমেন্টস দাও জমা দাও, কি হয়েছে না হয়েছে আমার একদম পুরো মানুষ ধরা রয়েছে, ডেটে দাও নাম ঠিকানা দাও, তোমার একটা প্রুফ দিয়ে দিও, একদম এইভাবেই কাজ করো। আর এমনি ডাইরেক্ট কি কোনগুলো করি বলো তো, ডাইরেক্ট কিছু আমার আছে যে সবাই মানে, যেমন একজনে ইলেকট্রিক লাইন দিতেই দিচ্ছে না শ্বশুর বাড়ি থেকে, ওর নামে বলছে সম্পত্তি দেখাতে হবে, বলছে দিদি আমি কি করবো, 14 বার মানে HS পরীক্ষা দেবে ছেলে, শ্বশুর লাইন কেটে দিয়েছে, বর চলে গেছে বলে গেছে হিরোইন পাতা, বলছে দিদি আমাকে বাঁচাও আমি সবার কাছে যাচ্ছি, আমার দুটো দিন সময় দিই, যদি লাইন জুড়তে আসে তোর শ্বশুর বাড়ি থেকে যদি কিছু বলে সে আমি বুঝে নেওয়ার ক্ষমতা আমার আছে, লাইন আমি জুড়িয়ে দেবো, কিন্তু লাইনটা যদি অফিস থেকে না জোড়ে তার জন্য আমি চিন্তা ভাবনা করছি, আমি ওটাও ভেবে রেখে দিয়েছি আমার কাজটার জন্য, যে কেন হবে না তখন যাবে সব টিম ধরে, অবশ্যই। আর টিম থাকলে একটা কাজের মধ্যে মানুষের বিশ্বাসের জায়গা, বাইরে ডাঙে 10 জন বলছে দিদি আমি তোমার সঙ্গে কাজ করি, আসো অবশ্যই আসো, সব জায়গায় লোক দরকার, দেখো বেনজাল ঢুকি আবার নিয়ে না না, কোনো পার্টি লেভেলে হবে না, কিন্তু পার্টি করো, দেখো সবাই এখন পার্টি করে, না 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 আমি কোনো পার্টি করবো না, আমার ভোট দেওয়ার দরকার তো, অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, আমি যেখানে ভোট দেওয়ার দরকার আমি সেখানেই শুধু আমার ভোটটাই আমি দেবো, আমি কাউকে পারচেজ করবো না যে তুমি ওখানে ভোটটা দাও, একদমই তাই, আমি এখন এই এই জায়গায় চলে এসেছি, আমি যে জায়গাটা চলে এসেছি আমি রাজনীতির কোনো গল্প হলো ওখান থেকে সরে আসি, ওটাই উচিত, সকলের সাথে মেশে সকলের সাথে কাজ করো। আচ্ছা এবার এবার এসে গেছি, গেরাউস করো, হ্যাঁ মিলে গেছি দুই বোনে, তুমি দিদি আমি বোন, অবশ্যই আমি দিদি তুমি বোন, আচ্ছা তাহলে ঠিক আছে দিদি, ঠিক আছে ওদের নিয়ে যেও, হ্যাঁ যাবো, ওদের শঙ্করকে বলে যাও, হ্যাঁ শঙ্করকে আমি বলবো, কার্ড দিয়েছি দিদির সঙ্গে, শঙ্কর ঠিক আছে, শঙ্কর জিপ কাটছে, হ্যাঁ বলো বলো এটা নাও, ভালো করে বলো, কেদো না কেদো না, ওর কথা শুনে গা কাটা দিয়ে উঠছে, কাঁদছো কেন, সবই শুনেছি, আমি তো বলি ওটাই হচ্ছে রেকর্ডিং।
দেখো আমি যদি এই কাজটা এটা এমন কি এখান থেকে আমি কোনো পরিকল্পনা করতে পারবো না, আমাকে মাঠে ময়দানে নামাতে হবে, নামালে আমি বের করতে পারবো। এটা কি পরিকল্পনা করব আমি? এটা মাঠে ময়দানে যাব, আমি সবার বাড়ি বাড়ি যাব, এটা ওটা করব, প্রেশার দেব, ফোন নিয়ে নেব, মানে সে মানে জিনিসটা দেখলে সেই অন্যরকম টাইপের কাজ হবে। এটা ফোন নিয়ে নেবো, সার্চ করবো, দেখেন কি ফোন করেছেন, সবকিছু ফোন নাম্বার নিয়ে ওখান থেকে সব নাম্বারে কল করব, কল করে তারপরে বের করব কোন নাম্বার থেকে কল বেশি এসে সেটাও দেখব, দেখে তারপরে তাছাড়া তো উপায় তো পাচ্ছি না। আমি দু বছরের নিরুদ্দেশ, আমি দিয়ার স্বামীকে এক বছরের নিরুদ্দেশ পাই দিয়েছি, আমি থানার বড় বাবুর সাথে আমি লড়াই দিয়েছি, কিন্তু প্রচুর লড়াই দিয়েছি, মানে এতটা লড়াই, তিন দিন উনি আমার ওইখানে বসেনি, থানাতেই বসেনি, উনি লাইভে বলছি, দিয়ার দিয়ারা তো শোনে সব সময়, বলুক যে না ম্যাডাম একটু মিথ্যা, তো দিদি একটু মিথ্যা কথা বলছে। তারপরে সেই মামকে দিতেও দেখছিলাম, বিশাল আমি তিন দিন উনি আমার ইয়েতে বসেনি, তাও আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার কথা না হবে বড়বাবুর সাথে ততক্ষণ পর্যন্ত আমি বংশীয়ারি থানা থেকে যাব না। তারপরে বড়বাবু এলেন, বলেন কি আপনার, তারপরে এলেন সন্ধ্যাবেলা এলেন এবং কথা বললেন, দিয়ে বলছে আপনার কাজ তো আপনি করেছেন, পুলিশের নামে কমপ্লেন করেছেন। আমি থানায় বসে পুলিশকে দিয়ে পুলিশের নামে কমপ্লেন লিখিয়েছি, পুলিশ কখনো নিজের নামে কমপ্লেন লেখে? আমি থানার মধ্যে বসে যেহেতু আমি মার খেয়েছি, আমি ডেকেছি, ঠিক আছে, কলকাতা থেকে অনেক আমার যারা পরিচিতি সংস্থা মানে হিউম্যান রাইটসে যারা আছেন তারা ফোন করেছেন, ওনারা দু নম্বরই করেছে পয়সাকে, তো আমি যিনি 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 গেছেন যিনি দু নম্বরই করেছেন তাকে দিব যে আপনার নামে আপনি কমপ্লেন লিখুন। বলি ম্যাডাম এটা কি করে হয়, বড়বাবু আসবে না? মানে আমাকে এখন বড়বাবুর চিন্তা ভাবনা, উনি যে পুলে সন্তুষ্ট সেই পুলে সন্তুষ্ট করো, উনি চলে যাবে, তারপরে আমি ঢুকবো। আর আমার দরকার কি যে না যা যা হয়েছে আপনি কমপ্লেন লিখবেন, বলছি এটা কোনোদিন হতে পারে না, নাহলে এটা আপনাকে করতে হবে, নাহলে আমি থানা ছাড়বো না। বড় উপর থেকে শুধু ফোন আসছে, বলছে উপর মহলের চাপ আছে, হ্যালো উপর মহলের চাপ আছে, আমিও থানা ছেড়ে যাবো না, আমি আপনাদের সামনেই বসে থাকবো টেবিলের সামনে। এখনো পর্যন্ত আমার উনার হাতের লেখা কমপ্লেন আমার বাড়িতে আছে, এখনো পর্যন্ত রিটেন বাই ওনার নামই লেখা আছে। দিয়ে বলো এতদিন এত ডিউটি করেছি, কত জায়গায় কত পোস্টিং হয়েছে, এরকম ধরনের কোনো পেশারে পড়িনি, আমার হাওয়া লাগিয়ে লাগিয়ে ঘুরে বেরিয়েছেন তাই পেশারে পড়েননি, দূষিত হওয়া এখন আমি, এখন দূষিত হওয়া আপনাদের গায়ে লেগেছে, আপনাদের তো প্রবলেম হবেই, কারণ তখন আমি রণচণ্ডী, তখন আমার জ্ঞান ছিল না, আমি জানিও না আমার জেল হবে না ফাঁস হবে, ওর জন্য তখন আমাকে যখন বড়বাবু যখন এলেন আলাম কি তারপর লেখা টেকার পরে বলছে এবার আপনি তাহলে যান, কমপ্লেন লেখা হয়ে গেছে, আমি যাবো, আমি তো থানায় কমপ্লেন লিখেছি পুলিশের নামে, পুলিশ যদি সেই কমপ্লেনটা করে তো জমা দেবে না নিশ্চয়ই, সেই সেন্সটুকু তো আমার আছে, আরে লিখিয়েছি তো, ছবি তো তুলেছি, দেন ছবি তুলবো, ছবি তুলেছি, বলছে না ম্যাডাম জেরক্স করে দিচ্ছি, জেরক্স করে দিচ্ছে, দিয়ে বলছে এবার আপনি আসুন, আলাম না বড়বাবুর সাথে এই জেরক্স নিয়ে দেখা করবো, আপনার থানায় এই ধরনের কাজ চলছে, আমাকে এখানে ১০ লাখ টাকার অফার দেওয়া হচ্ছে, তা আবার পুলিশ প্রশাসন সাথে করে, এটা কি করে হতে পারে? বড়বাবু এলেন, এসে বললেন কি আপনার কাজ আপনি করেছেন, আপনি এখন আসতে পারেন, আলাম না ২৪ ঘন্টা টাইম দিচ্ছি, ২৪ ঘন্টার মধ্যে আপনাকে দিয়া দাসের হাজবেন্ডকে অ্যারেস্ট করতে হবে, যদি অ্যারেস্ট না করেন তাহলে আমার যেখানে যাওয়ার প্রয়োজন কালকে আপনার নামে গিয়ে সেখানে গিয়ে কমপ্লেনটা করে আসবো, ২৪ ঘন্টার মধ্যেই। বলো কি উনি এখানে নেই, উনি ওনাকে ওর বাবা খুন করে পাঠিয়ে দিয়েছে, দিয়ার বাবা দিয়ারে বাড়ি দিয়া দেন, খুন করে আরাম, আপনি প্রমাণ করতে পারবেন, আপনি দিয়া দাসের দেওরকে তুলুন নালে শ্বশুরকে তুলুন, বলছে আপনি কি আইনটা আমাকে শেখাবেন, আলে আপনাকে তো থানায় এসে আইনটা শেখাতেই হচ্ছে, যে লিখতে পারে না তাকে বলছেন কি লিখে নিয়ে আসুন রাত্রি ২টার সময়, তাহলে আপনারা থানায় কেন বসে আছেন, থানা তো সর্বসাধারণ মানুষের জন্য, আপনাদের জন্য নয়, সাধারণ মানুষকে পরিষেবা দেবেন তার জন্য আপনারা থানায় আছেন, থানাতে এমনই ভাব বলে সত্যির জায়গায় মানে যেইটুকুন শিখে দেবো সেটাই মনে হবে, আর
আর শুকনো রুটি আর এখানে কি মনে হয় যে না সত্যিটাই যে আপনি বলছেন যে সত্যিটা বলুন থানাতে আগে থেকেই বলছে সত্যি বলছো তো কতখানি মিথ্যে বলছে তাদেরকে যায় আমি দেখেছি আমরা যেন চোর দিয়া স্বামী চব্বিশ ঘন্টার মধ্যেই বেরিয়ে এসেছিল তখন ওনারা চাপে দিয়া তো ঘরের মধ্যে দিয়াকে তো ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিয়া তো সবই শুনতে পাচ্ছে থানার থেকে ফোন করে বলছে উনি চাপ দিচ্ছেন আমাদের আমাদের অ্যারেস্ট করতে হবে আপনার বড় ছেলেকে হাজির করুন থানায় পরের দিনকে সকালবেলা আটটার মধ্যে হাজির করিয়ে দিয়েছে তারপরে দিয়াকে ডেকে ওইখান থেকে জামিনের ব্যবস্থা করছে আমি আবার দিয়াকে বলছি তুমি যদি সই করো আমি তোমার সাথে নেই তুমি বাড়ি যাও আর পুলিশ তোমাকে ডেকে নিয়ে এসে পুলিশই তোমাকে বাড়িতে তুলবে আমি পুলিশকেও চাপ দিয়েছি যে আপনি কিন্তু ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছেন দিয়াকে ঘরে তুলেছে বাবলি মুখার্জি লড়াই দিয়ে মারও খেয়েছি ওকে ঘর থেকে বের করেছেন আপনারা ডেকেছেন থানায় থানার থেকে কিন্তু সশরীরে আপনার সুস্থ হবে ওকে বাড়ি পৌঁছাবেন ওকে বাড়ি পৌঁছে দিয়েছে তারপরে যে গেল উকিল সেই কোর্টে আমি এখান থেকে ফোনে সেই উকিল বাবুর সাথে ঝগড়া আপনারা এতদিন কোথায় ছিলেন যখন সাত বছর ধরে মামলা চলছে আগে তার ছেলে স্বামীকে জামিন করানোর জন্য এত শশাব্যস্ত কেন একদম জামিনের ব্যবস্থা করবে না যদি করেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে কিছু স্টেপ নেব বলে আপনি উকিলের বিরুদ্ধে স্টেপ নেবেন কি হ্যাঁ আপনি তো অন্যায় কাজ করছেন উকিল এই প্রমাণ করব সমস্ত প্রমাণ আছে তার জন্য ওর জেল হয়েছিল এখন তো ভালো আছে ছেলেটা গেলে কত সম্মান করে কত ভালোবাসে পার্টি পাড়া মানে সবার কাছে যাচ্ছি কি বলছে একটাই আমি ফিল্ডে না নামলে আমি দিয়াকেও ফিরিয়ে দিচ্ছিলাম না আমি বলছি দিদি ভাই ওই পার্টির লোকের কাছেও বলছি যে আমার শাশুড়িকে একটু প্রেসার দাও না একটু বলো না দেখো ওরা সবাই জানে আমার নালে একটা মানুষ আপনি বলুন না এই মা খেতে পারবে না মা পাগল হয়ে যাবে 5 জানুয়ারি 9 পয়সার দিনে আজকে কৃষ্ণ রকম মিথ্যা তো বলুন আমি 10 টাকা আমাকে মানে ওরা বলতে আমি কেক কিনতে পয়সা দিয়েছি আমার ছেনা কেসে বলছে দোকানে যাই কেক পাও না কেক এসে চল যা বলে কেকটা দেখি দেখি খেলো মাংস খাচ্ছে পাশের ঘরে আমাকে ফোন করেছে আমি বলছি আমার ঠাকুমার কাজ আছে আমি যাবো বলছে মাংস করেনি আমি বলছি না তারা কেন মিথ্যা তো না যারা ভালো মানুষ ওখানে আছে তারা আমাকে রাত্রে বেলা দেয় বলে দেখো দিনের বেলা দুবো বলবে খুব ভাব হয়েছে খেতে পাইনি বলে শুধুই দিচ্ছে ওই জন্য রাত্রে বেলা দেয় দিয়ে সে বলছে তুমি আজকের দিনে ছানাটাকে একটু মাংস খাবে নি নতুন বছর বললো বলে তারা ওর সামনে করে তাদের কাছ থেকে মাংস চেয়ে নিয়ে এলো পাড়া ঘরের লোক দিল কিন্তু আমার তোমার স্বামী ছবি এনেছো না আমার স্বামীর কোনো পাশ ছবি না এমনি মানে ছবি তুলেছে এই করে বাঁধা মানে এমনি যে রেখে দিয়েছে সেরকম নেই বলে ছবি প্রিন্ট আউট করে বার করতে হবে জানি নাই শঙ্কর বর্ধমানে লাস্ট বাস কটায় এখান থেকে ছবি বার করে আনতে হবে ছবি আমি জানিও না কিচ্ছু ট্রেন বাস আমি বলতে পারবো না এ শঙ্কর দিদি ভাই এখানে এখানে লাইফটা চলছে বলা যায় না যা বাসে রয়েছে আওয়াজ উফ বসে থেকে তাই বলি দিদি ভাইয়ের কাছে আওয়াজ বাসে দেখো বোন তুমি ওই দেওয়ার মতো আমি তোমাকে বলছি নট গ্যারান্টি পাকা রসিদ আমি চেষ্টা করবো ফিল্ডে নামলে আমি বার করতে পারবো এখান থেকে বসে বসে তো বেরোবে না এখন আমি ওই ফোন টোন গুলো সব নেবো এইসব কথা বলবো একটুখানি যদি করলে তবে বেরোবে থানা থেকে পুলিশ এলো এসে ওই একটা দিনই আমার পুলিশকে মানে একটু ভালো লেগেছে মানে যেই স্যার এসেছিল খুবই একদম ভলিউমে কথা বলছে তো আমার শাশুড়ি হঠাৎ করে বলছে সে বলছে তুমি থানায় যাওনি কেন আজকে তোমার ছেলে দুদিন তিন দিন নিখোঁজ হয়ে গেছে তুমি তো থানায় মিসিং ডায়েরি করতেই যেতে পারতে তোমার মেয়েকে নিয়ে না কেন ও মেয়ে মেয়ের বাপে আমার ছেলেকে সরিয়ে দিয়েছে আমার ফোনে চার্জ নেই সরিয়ে দিয়েছে তো ওরাই খুঁজে আনবে আমি কেন যাব বলছে আমি বয়স্ক মানুষ আমি যেতে পারবো না বলছে তুমি যদি বয়স্ক হও তো যেমন আপনাদের এখানে স্টেশন আছে বলছে দূরে বাজার করতে গেছিলো তারা দেখেছে তো সিভিং পুলিশ দেখিয়ে দিয়েছে যে মানুষটা বলছে আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনার ছেলে আপনার সাথে আছে কারণ আমি যে বলছি আপনি প্রথমেই আমি পুলিশ আমাকে নাম্বার দিতে বলছে যে আমার যা বলো ভাসুর বলো আমি পুরো কাঁদছি তো তারা বলছে যুদ্ধে যখন নেমেছো স্ট্রং থেকে ফোন নাম্বারটা দাও তো আমি মানে কি হবে কি না হবে জীবনে কোনোদিন এত স্বামীকে বাঁচিছি ঠিকই এইভাবে কিন্তু এইভাবে তো নামিনি তো আমার শাশুড়ি তখন বলছে ফোন নিয়ে নাও জেলে পুড়বে জেলে পুড়ে দাও জেল থেকে একদিন একদিন বেরিয়ে চলে আসবো কি আছে ছেলের জন্য জেলও খাটতে পারবো কোনো ব্যাপার নেই
তো তারা ওইটাই বললো, বলছে তুমি এত মুখে মুখে লাগছো কই, তুমি তো ওদিকে বলছো না যে বাবা আমার ছেলেকে খুঁজে এনে দাও, বল আমি বলছি হ্যালো বিয়ে করেছে জেনে নি। হ্যাঁ তো যাই হোক জেনে নিচে নিশ্চয় নাহলে তো আসবো। আমি আপনাদের থেকে বলছি আপনার সাথে কখন কথা বলা যাবে, না একটু ফোন করলাম কিন্তু কথা বলতে বলতে কেটে গিয়েছে। আজ নেই বোন, কালকে সন্ধ্যে 7টায় কল করো। কেন? ঠিক আছে বোন, ওকে। হ্যালো, হ্যাঁ দিদি কালকে কথা বলছিলাম না, ওই বিষয়ে কথা বলছিলাম তাই। কোন বিষয়ে? ওই কালকে মুর্শিদাবাদ থেকে বললাম না, ওই 112 তো ফোন করেছিলাম আমি। হুম কালকে আপনি তো আবার থাকবেন না ওখানে, এই ডকুমেন্টস গুলো ইয়ে করো গা, ফটো গুলো বের করো গা, শঙ্করকে বলো গা ডকুমেন্টস গুলো রেডি করো। হ্যাঁ বলুন। তারপরে বলুন জোরে বলুন না কাকু, আমি শুনতে পাচ্ছি না। মীমাংসা করবে না? আপনারা কি চাইছেন? এখন যাকে বিয়ে করেছে তার সাথে সংসার করছে তাই তো? আর আপনার মেয়েটা বলছে কেস চলুক তাই তো? মেয়েকে দিন। হ্যালো বলুন বোন, কি হয়েছে সমস্যা?
বাচ্চা পেয়েছি, ওর আগে মানে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, যে মেয়েটার বাচ্চার স্বামী সবকিছুই আছে, এখন অব্দি মেয়েটা একটা দিবস তোমার কাটিয়েছে ওর স্বামীকে দিয়ে সংসার করে থাকছে। হ্যাঁ, তো আমি চাইছি একটা মানে মীমাংসা করে দেখ। তো আমি মানে কোর্টে কেস করেছিলাম, মানে কান টানলে তো মাথা আছে যে কোনো একটা ফাইসলা হবে, তাই বলে তুমি চাইছো বসে মীমাংসা করতে, আড়াই বছর কোর্টে কেস চলছে, কিছু হয়নি? ঠিক আছে, তুমি যদি মীমাংসা করতে চাও, ক বছর বিয়ে করেছে স্বামী? হ্যাঁ, কি মানে আমি বলতে চাইছি যে তোমার স্বামী কত বছর বিয়ে করেছে? তোমার বাচ্চা আছে তাই তো? হ্যাঁ, তোমার স্বামী কবে বিয়ে করলো? যেদিনকে বাচ্চা হওয়ার জন্য তোমাকে নিয়ে আসে, তার পরের দিনকে ও বিয়ে করেছে? এতদিন কোনো স্টেপ নাওনি, ওই থানায় গিয়ে কেস করেছো তাই তো? আমি কোর্টে কেস করেছিলাম, মানে ওখান থেকে কোনো মানে ই পাবো তাই বলে, কিন্তু ওখানকার কেস তো এরকম কথা বলছে, মানে মীমাংসার দিকে আছে বলে এটা দাদা ভাই একটু করতে ওই তো ওখানে দিদি ভাই কিছু করে পরের দিন গিয়ে মারলে না কেন? তুমি একটু ইয়ে না দাও, আমরা তো নতুন জায়গা জানি না, বউ ডেলিভারি হতে এসছে আর এদিকে স্বামী পরের দিনকে বিয়ে করেছে। তুমি এটা কাজ করো বোন, রুটিগুলো মনে হচ্ছে টক টক, মনে হচ্ছে বাসি আটা, বলো যে কেমন কেমন লাগছে। তুমি এটা কাজ করো বোন, তুমি অফিসে আসো, আমি মীমাংসা করিয়ে দেব। হ্যাঁ, আর সমস্ত কোর্টের পেপার্স নিয়ে আসবে। কি কি কেস করেছো? খোরপোশ পাচ্ছো? খোরপোশের রায় বেরোনোর আগে যোগাযোগ করতে হতো। ঠিক আছে, তুমি আসো, আমি মীমাংসা করিয়ে দেবো। ভাই মীমাংসা না হলে তোমাকে ওই বাড়িতেই উঠাবো, তুমি উঠবে? ওটাকে চাপ সৃষ্টি করতে হবে, তবে তো গাড্ডায় আসবে, গাড্ডায় ওকে ফেলতে হবে। তোমাকে গাড্ডায় পেলে ও ফুর্তি করছে, তুমি গাড্ডায় ফেলতে পারবে? বলছি ওকে যেমন করে গাড্ডায় ফেলেছে, ঠিক আছে, ওকে আমি সেভাবে গাড্ডায় ফেলতে চাই। ওই মেয়েটি কি গাড্ডায় ফেলতে পারবে স্বামীকে? আমার কথা শুনবে? ওকে কিন্তু প্রাণে ভয় করলে চলবে না যে আমাকে মেরে ফেলবে, তার জন্য আমি আছি, যদি তার জন্য জেল পাস যাওয়া হয় হবে, আমি নিতে রাজি। কিন্তু আমার কথা হলো ওকে আমি বুদ্ধি দেব, যেটা ওকে করতে হবে সেটা, তারপরে দেখুন কি হয়। ছাড়কার তো করবে না, কেন দেখুন কোর্টেররা ছেলে তো সাংঘাতিক মানুষ,
আরে ওর তো স্বামী স্বামী বাচ্চা আছে, তাই কি হচ্ছে ইল্লিগাল ভাবে তো রয়েছে, ও বউর সাথে কি ডিভোর্স হয়েছে নাকি যে ও অনেক কিছু করতে পারে? আমরা মনে করছি করতে পারে, কিন্তু আমরা আইনটা তো আছে, আমরা কাজ করতে গিয়ে আইন মানি, আর উনি বিয়ে করেছে আইন মানবেন না? তার জন্য তো লড়াই দিতে হবে, ওই ফোনে দু মিনিটের কথা বলে হবে না দাদা, লড়াই দিতে হবে, মুখোমুখি সামনাসামনি যেতে হবে। হ্যাঁ অবশ্যই, টোটো ধরবেন, টোটো 10-15 টাকা নেবে, নতুন বাস স্ট্যান্ড কৃষ্ণনগর মহাপ্রভু হোটেলের পাশে, কৃষ্ণনগরে নেমে নতুন বাস স্ট্যান্ডে আসবেন, মহাপ্রভু হোটেলের পাশে আমার অফিস। কি ডিটেলস দেব দাদা? না মঙ্গলবার, না আপনি আপনার সুবিধা মতো পৌঁছান, আমার 11টায় অফিস খোলা হয়, যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ আমি থাকি, আপনি আপনার সুবিধা মতো পৌঁছান। হ্যাঁ আমি 11টায় ঢুকি না, 11 থেকে 1:30 পর্যন্ত নাম লেখা হয়, 1:30 পর আমি ঢুকি, ঠিক আছে? বলুন, আসার আগে লড়াই দেওয়ার মানসিকতা নিয়ে আসবেন, আমি যদি বলবো শুনতে হবে, আমি বিচার পাইয়ে দেব, আমার কথা শুনতে হবে, আমার কথা মেনে চলতে হবে, আমি পাইয়ে দেব বিচার। হ্যাঁ বলুন, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 500 টাকা ভিজিট, 500 টাকা ভিজিট, ঠিক আছে হ্যাঁ রাখুন, ঠিক আছে দাদা ঠিক আছে, মঙ্গলবার, ওকে। সবই ওয়াটারপ্রুফ ব্যবহার করতে হবে, বলছি কি কাচের উপর তো এরকম ছবি ছাড়া আসবে না, কালার ছবি কেন? কালার ছবি না, কাচের উপর দিয়ে যে রেটা পড়ছে না, যখন রেটা পড়ছে তখন এরকম হয়ে যাচ্ছে, দুটো কাগজ নষ্ট হয়েছে লোকটা, জেরক্স করতে বলেছি, ফটো ফটো কোনোদিন জেরক্স করেনি, ফটো করব প্রিন্ট আউট বের করব, কাজ খুলতে হবে পুরো, কিসের কাজ খুলতে হবে, ফ্রেমটা তো ফটো তুলে নিতে হবে, এই পোকা এত বোকা তোমরা, ফটোটা ওটা ফ্রেম, ফ্রেম থেকে মোবাইলে ছবিটা তুললাম, মোবাইলে ছবি তুলে প্রিন্ট আউট বার করতে হবে, এটুকু মাথায় বুদ্ধি নেই আপনাদের? জেরক্স এ তো ইয়ে আছে, শুধু ফ্রেমটা খুললে হয়ে যাবে, বুঝাতে পেরেছি? জেরক্স এও আমি কালার পিন জেরক্স নেব কেন, ওই কাগজ নেব কেন, আমি নেব ফটো, ফটোর দোকানে ওকে পাঠাও, গেছে একজন খুঁজে পাচ্ছে না, এখানে গেলেই তো প্রিন্ট আউট বের করে দেবে দিদি, ফোন লাগছে বল, তুমি এখানে।
ঠিক আছে আগে এখানে তোমাকে ঠিক করে বলে দিতে যাও। বাবা মা ও আমার চালাক নয় আর কেউই আমার সেই জন্যই এত। আজকে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। হেডফোনটা গেল আমার, কারোর সাথে কথা বলতে হবে এখন হেডফোনে। আজকে সব কেস গুলো আসছে, স্বামী বাড়ি নেই। তোমাদের কমেন্ট গুলো আগে আমাকে পড়তেই হবে, কে কি বুদ্ধি দিয়েছো আমাকে নিতেই হবে, সবার বুদ্ধি নিতে হবে। গুড ইভিনিং বিশ্বজিৎ, গুড ইভিনিং সকলকে, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। তুমি কি চেম্বারে আছো দিদি? হ্যাঁ আছি ভাই, তুই চলে এসো। সন্ধ্যা হয়ে গেছে, এখনো কোর্টে আছো? দেখা করে যেও, কোর্টের মধ্যে থেকে দিদি লাইভ দেখছো? তোমরা কিন্তু বর্ধমানের বাস পাবে না, তোমরা যে আতাল ধরনাই বসবে নাকি ভাবো? আমি বসবো, কারণ আমি ফিরে পাওয়ার জন্য আমি এখান থেকেই চালু করবো। কাজ না নিলে ধরনাই বসবে। হ্যাঁ দিদি ভাইকে দিচ্ছি। দিদি ভাই আমার মা একটু কথা বলবে। হ্যালো বলুন কাকিমা। হ্যাঁ আমি তো দু বছর, দু বছর নেই, আমি তো বুঝতেই পারছি না কি করে কি করবো। আমি চেষ্টা করছি, তুমি কেঁদো না, আমি চেষ্টা করছি। দেখবো দেখবো, আমি চেষ্টা করছি। ও তো ফিরালেও তো যাবে না এখন, ও তো আসার আগে থেকেই এরকমই বায়না করছে। আমি তো বলছিলাম কি করে করব, তুমি এসে কি করবে, ওরা তো বলছে না আমরা যাবই। আমি চেষ্টা করছি, আমি মাঠে নেমে গেলে বুদ্ধি খুলে যাবে আমার, এখান থেকে বুদ্ধি খুলছে না আমার। আশীর্বাদ করো যাতে বের করতে পারি ওর স্বামীকে। কান্নাকাটি করো না, ঠাকুরকে ডাকো, ঠাকুরই একমাত্র পথ দেখাবেন। আমি দেখছি কাকিমা, আমি দেখছি, ঠিক আছে। তুমি প্রণাম নিও আমার। হ্যাঁ আমিও মেয়ে, কিন্তু মেয়ে তখনই হতে পারবো যদি জামাইকে আগে ফিরিয়ে দিতে পারি। না করলেও মেয়েই থাকবো তাহলে, ঠিক আছে। অবশ্যই আমরা সেই রকমই মানুষ, ঠিক আছে। কান্নাকাটি করো না, আমি তো দেখছি, আমি চেষ্টা করছি, আমি ডকুমেন্ট নিচ্ছি, ঠিক আছে। হম ঠিক আছে, কথা বলো, মাকে সান্ত্বনা দাও। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ আছে, আমি চেষ্টা করছি।
ঠিক আছে, এনাও কথা বলো বোনের সাথে। তোরা যে কেন আমার কাছে আসিস? আমি ওখানে যাবো বললেই তো হয়ে গেল, তোমরা নিয়ে গেলে আমি তো কিভাবে কাজটা করবো সেটা এখন মাথার মধ্যে দিয়ে দিলে বলো দুর্গা চলে এসে কেটে বড় কি অদ্ভুত একটা ত্রিশূল দিয়ে দেবে দুর্গা চলে এসে হয়ে যায়। দিদি ভাই যখন মানে ময়দানে নেমে যায় সেই যে রূপটা সেই যে মানে ইয়াটা সেটা দেখলে আশা করি আমার বিশেষ করে জলসরা ননদ ভয় পেতে বাধ্য আমি মনে করছি। সে পুলিশকে হ্যান্ডেল করলেও এই দিদিভাইকে হ্যান্ডেল করতে পারবে না, কারণ দিদিভাই সত্যের পথে থাকে, আটা নাও নিবে নি আর সত্যের পথ থেকে সরবে নি বলেই আমি এখানকে এতদিনে মানে খোঁজ পেয়ে আমি এসেছি। আমি জানি আমার আর ফেসবুক পরিবারের কাছে আমি একটাই অনুরোধ যে আমাকে আপনারা বলুন যে কি করলে আমার মানুষকে আমি ফিরে পাবো। আমি দিদি ভাইয়ের পরামর্শ অবশ্যই, দিদি ভাই আমার মাথার উপরে আছে, তবুও তোমরাও আমাকে দিদি ভাইকে কমেন্টের মাধ্যমে জানাও যে কি করলে আমার সন্তান কমেন্ট করে জানাও তার বাবাকে ফিরে পায়। ওটা দিয়ে দেন, ওটা দিয়ে দেন, প্রিন্ট আউট বের করে দাও মোবাইল নাম্বার। এর জন্য একটা কেক এনে দাও তো। লেস খাবি না চকলেট না কেক? কি খাবি? হ্যাপি নিউ ইয়ার। ফল খাবি? চকলেট খাবি? ফল খাবি না? চকলেট গুলো দাঁতে পোকা হয়। বাবা তো ডিব্বা ডিব্বা মানে এইদিকে বলছি না দেনা করি যাই করি ছেলের জন্য ফলের পেটি আসতো তো খাবার আসতো। আজকে ছেনাটা দেড় বছর মানে কিছুই খেতে পাইনি, আমার একটা মানে ডিম কিনা খাওয়ার মতন ক্ষমতা চলে গেলো তো ৭০ বছরের আমার শাশুড়ি পুরো নিষ্ঠুরের মতন মানে অত্যাচারের পর অত্যাচার মানে আমি যাওয়ার আগে বিশ্বাস আজকাল কাউকে মানে বিশ্বাস দেখেই তো সবকিছু, কিন্তু বিশ্বাস করেও মানুষ দশ বছর থেকেও ধোকা দিয়ে দিচ্ছে না দিদি। দেখছে কি বলছে? অনেকে বলছে যে ওই এরিয়াতেই আছে মানে মেয়েটা যেখানে থাকে তোর সন্দেহটা আমাদের মনে হচ্ছে অনেকটাই ঠিক। তবে লোকের কথায় নাচবে না? আমি আর লোকের কথায় নাচিনি কেন বললাম যে এই মানুষগুলো আমার পারিপার্শ্বিক মানুষগুলো আমি মানে ছেলেদের মতনই ধরো আমরা পার্টি টাটি ভীষণ এনজয় করতাম মানে স্বামী ছমাস ছাড়া এলেও কিছু মনে হতো নি। আজকে সেই মানুষগুলো আমাকে দেখতে পেলে মুখ নিচু করে যায় কারণ আমার স্বামী চলে গেল কেন। তো সবাইকে আমি বলেছি দেখো এরকম হয়েছে তোমরা একটু সহযোগিতা করো যাতে তোমার ভাইকে আমি ফিরাতে পারি। তো এখন তারাই আমাকে কাঠগড়াই দাঁড় করিয়ে দিয়েছে, এখন আমার সঙ্গে কেউ কথা বলে না, আমি শুধু চার দেয়ালের মধ্যেই থাকি। আমি এই জন্য আমার ফাঁকে বেড়াতো মানে আমি বাজার হাট কোনো কিছু যাই না, আমার ছেলেকেই বলি সামনাসামনি যেইটুকু সারাদিন সেই করে আপনার কাছে আসবো বলে ঘুম ধরেনি। আমার ছেলে কোথাও গেলে অবশ্য আমারও কোথাও গেলে মানে যে উঠতে পারবো কিনা আমার ভয়। এবার বলেছে দি চা, তোমরা চা খাবে? না চা খাও একটু, নেশা নেই আমারও কি নেশা আছে? আমাকে নেশা করিয়ে দিচ্ছ তোমরা? না তোমাকে খেতেই হবে দিদি ভাই, তুমি যা মানে ই করো তোমাকে না এগুলো তো চা না খাই না ওই কি বলবো ভেতর বাঙালি মুড়ি আমার বর কাছে বলি আমাকে মুড়ি কিনে দাও একটু মুখে দিয়ে দিয়ে যাই দিদির কাছে তারপর বলছে ভাত খাও না। আমি না না দিদির সঙ্গে কথা বলে আমি ভাত খাবো এমনই মানে ব্যবহার গুলো করেছে দু মাসে তারপরে জোর জবস হচ্ছে আমার সঙ্গে এখন কি দু মাস যে রইলো দিদি মানে লাইক চলছে মানে আমার এতটাই অভ্যেস মানে খারাপ বুঝলাম না মানে
দুমাস যে ছিল বাড়িতে, যেই দিনে এলো বললো আমার চুরি হয়ে গেছে, দ্বিতীয় দিনে আমার ঘরে থাকবে না তোমার স্বামী। হ্যাঁ, দ্বিতীয় দিনে আমার শাশুড়ি অন্য ঘরে শুতে দেয়। তো আমি বলি কেন আমার ঘরে শুবেনি, আমার ঘরে শোয়ার জন্য আমি প্রেসার দিতে, আমার মা বাবা প্রেসার দিতে আমার রুমে ঢুকলো, বেরিয়ে ফটাক করে বিষ খেয়ে নিলো, বিষ খেয়ে নিলো। তো সেকেন্ড দিকে ফোন করছে, বলছে আমার কাছে ফোন টোন কিছু নাই, চুরি হয়ে গেছে, ফোন কিন্তু ছিল, বমি করছে, আমি ফোনটা বুঝতে পেরেছি। তা দেখো ওই মেয়েটির সাথে সম্পর্ক রয়েছে তাহলে, আছে, কিন্তু ও বিয়েও করবে না, ও দুটো ছেলেই সেখানে পড়ছে, ও স্বামীর কাছেই আছে সবকিছু। আমি মানে ওখানে আরো তো বাঙালি আমাদের আছে সব জানি, বলছে রিলেশনে আছে। ওই চত্র দেখা যাচ্ছে, ওই চত্রে দেখা যাচ্ছে না ওখান থেকে। লাস্ট ইনফরমেশন তোমার কাছে কি আছে? লাস্ট বলতে আমি জানতে পেরেছিলাম যে ওখান থেকে একটা থানা আমাদের বলে জায়গা আছে, সেখানে সরিয়ে দেওয়া হয়েছে ওকে। আর ও আমাকে এটাও বলেছিল যে আমি তামিলনাড়ুতে ওই জায়গাটাই থাকি, কিন্তু ও না, তামিলনাড়ুতে কোনো ওই নামে নেই, ওই ইন্দোরের ওই জায়গাটাই ওই নামে আছে। ইন্দোর? ইন্দোরের স্নাহাবা ওই জায়গাটা, ইন্দোরের স্নাহাবা। আমি অনেক বাঙালিকে বলেছি যে ভাই তোরা একটু দেখ না, যদি তোদেরকে কিছু দিতেও হয় ভাই, ছবিটা দাও লাইভে দেখায়। বলেছি অনেক মানুষকে বলেছি, কেউ হেল্প করেন। ঠিক আছে, ফেসবুকে ছবিটা দেখাচ্ছি। ইন্দোরে নাকি, আমি তো ইন্দোরে গেছিলাম, ইন্দোরে একটা ভাই ফোন করেছিল, ইন্দোরে সানাবা। আমি যখন প্রোগ্রামে গেছিলাম দেখা করার জন্য, ভাইটি ওখানে কাজ করে, তো এই ছবিটা দেখালে বলে কি মধ্যখানেরটা, মানে এটা ধরো যদি কেউ চিনতে পারেন। হ্যাঁ, বেশি দিনের নয়, এটা তো মির্জাপুরে থাকাকালীন ছবিটা তুলেছিল। ওর নাম কি? এটা মধ্যখানেরটা স্বরূপ গায়ে। প্রোফাইলটা কি ওর? না, হ্যাঁ হ্যাঁ, ওর প্রোফাইল স্বরূপ গায়েন বলে খোলা ছিল, এখন তো সবকিছুই দেখছি। অফ, আমি এটা ফেসবুক থেকেই নিয়েছিলাম। এই মোটাটা? না না, এই হলুদ কালারের। আগের ফোন নাম্বারটা? সব ওগুলো সব সিম ঘর বাড়িতেই ফেলে গেছে। তো সেকেন্ড থেকে ফোন করে বলছে যে আমি বিষ খেয়েছি, আমি বুঝতে পারিনি, আর আমি একটু ঝোঁকের বসে খেয়ে নিয়েছি, আর কিছু মনে করবেনি, আমি একটু শুধু কন্ট্রোল করে নিই নিজেকে। এই যে বন্ধুগুলো যেগুলো আছে, এই বন্ধুগুলোকে চেনো? ওই বন্ধুগুলো মানে আমাদেরই ওই গ্রামের, মানে সাইডে সাইডে গ্রামে, ওর কাছে কাজ করতো, ওরা এখন কাজ করে না, মানে ও তো মির্জাপুর থেকে জেনা করে পালিয়ে গেছে, তো ওরা যে যার এবার সে তার কাজে চলে গেছে, ওরা বলছে আমরা জানি, মানে যে যাদের থেকে জানি। ওর প্রোফাইল চালু আছে? না, স্বরূপ গায়েনের প্রোফাইল চালু নেই, এবার এখন কি সে চালু করেছে কি জানি, আগের কোনো কিছুই নেই, অস্তিত্ব নেই। ছোট পিন না বড় পিন? ছোট। হ্যাঁ, আপনার ওই লাইভ দেখছে, দেখতে দেখে সেদিন আমার ঠাকুমার মানে বিশ্বজিৎ হাতরা, দেখুন এনাকে চেনা যায় কিনা। দু বছর ধরে স্বামী নিখোঁজ, এনার নাম হলো কি? স্বরূপ গাইন। ঠিক আছে, যদি কেউ ফেসবুকে যদি এনার সাথে কোনোদিন কারো যদি ফ্রেন্ডশিপ থেকে থাকে, প্লিজ আমাকে একটু জানাবেন। আরে তোমাদের ফোন গুলো, এই যে স্বরূপ গাইন, কোথায় থাকে? ইন্দোরের? ইন্দোরের সানাবাদ। সানাবাদ? সানাবাদ, সানাবাদ, সানাবাদ। ইন্দোরের সানাবাদ বলে কোনো জায়গা আছে কিনা আমি জানি না, তুমি যদি থাকে ওটা আছে ওখানে নাকি আছে এখন, তাই তো? ওটা মানে লাস্ট আমাকে বলেছে কি তামিলনাড়ু সানাবাদ, কিন্তু আমি পরে জানতে পেরেছি ওটা ইন্দোরের। ফোন নাম্বারটা আছে? ফোন নাম্বার ওর কোনো নাম্বার নেই। তোমার স্বামী? না না, স্বামীর সঙ্গে ওইটাই তো বলছি যে যেই সিম গুলো ছিল বাড়িতে সব মানে ভেঙে সব কিছু করে দিয়েছে একেবারে শেষ, কোনো কিছু অস্তিত্ব রাখে। নতুন সিম 2020 সালের ছবি, আর এর মধ্যে ছাড়েনি? না না না, যারা যারা আছে তারা বলছে, কেউ বলছে কোনো কিছু পাচ্ছি না। তো তোমার তাহলে মনে হয় অন্য নামে খুলেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, ওরকম হতে পারে। ওর নাম্বারটা কি তুমি দেখ আছে? না, ওর নাম্বার যেগুলো যেটা আগে ছিল, আগের গুলো তো আমি মানে কি বলে অন্য নামেতে চলে গেছে দেখছি। দাঁড়াও দেখছি,
ফোন নাম্বারটা দাবাও, স্বামীর ফোন নাম্বারটা ইয়ে করো, টাইপ করো। তিনটা আছে, কল করো আমার ওই ফোন থেকে। চার্জ হচ্ছে না, আমি দিলাম যে লুজ কানেকশন হচ্ছে। সেদিন মানে আমার ঠাকুমার এক বছর পূর্ণ হয়েছে, বছর কি বলে দিচ্ছে সেদিন আপনার দেখছি। বসুন বসুন, এটা টিপো কলটা দিলবেন, এই এই কলেরটা টিপো। এখানে তিনটে নাম্বার আছে দেখছি, ওর আগে সব ছিল। বলো না এখানে টাইপ করো। ইন্দোরে সানাবাদ নেই বলছে, না একটা ভাই কমেন্ট করছে বিশ্বজিৎ ভাই আপনি অনেক, না ইন্দোরে সানাবাদ আছে, ওটা গ্রাম। ওখান থেকে ইন্দোর থেকে 3 ঘন্টা দূরে গ্রাম বাংলা, ওটা সানাবাদ আছে। আমি ইন্দোরেরই মানুষের কাছ থেকে জেনেছি সানাবাদ আছে। ঠিক আছে, ইন্দোরে আমার একজন ফেসবুকে পরিচিতি আছে, আমি জিজ্ঞেস করছি। ইন্দোরে আছে, পরেরটা দাবাও, একটাও লাগছে না, তিনটে। গাঁও গ্রাম গ্রাম এলাকা। হ্যালো, আমি তো বাড়িয়া চল রা হ্যায় আপকা। আচ্ছা আচ্ছা, আর মেয়ে তো রসগোল্লা হু, মে রসগোল্লা হোক মে কি মে খুদকো মে খাওগি, আপ খাইয়ে না রসগোল্লা, মে খুদি রসগোল্লা হু। আর ক্যা হাল হালচাল ক্যা হ্যায়, তো আপ আইয়ে না ইয়া পর শুটিং করতে কে লিয়ে। মানে বোলা আপকা ফিল্ম মে মে কাম করুঙ্গি, মে সোশ্যাল ওয়ার্কার হু, এই থিম রহনা হ্যায়, এই থিম মে মে কাম করুঙ্গি, তো আপ তো নেই আয়া না। আচ্ছা, আর বিজয় জি কেসে হ্যায়? আচ্ছা আচ্ছা, বিজয় জি কে সাথ মে বাতচিত নেই হুই মেরে, বোল রহে থে
बहुत मैसेज करती है उन्होंने व्हाट्सएप में, गुड मॉर्निंग, गुड इवनिंग, गुड नाइट भेजती है, बट मेरे पास टाइम नहीं है इसलिए मैं आंसर भी नहीं दे पा रही हूँ मैं। अच्छा। और मैं, आप इंदौर में है? अच्छा, इंदौर में सानाबाद ना, सानाबाद का कोई गांव है क्या? सानाबाद। हाँ, अच्छा, वहाँ पर जो लेबर जैसे जाता है ना, वहाँ पर क्या काम होता, क्या काम होता है वहाँ पर सानाबाद में? मुझे नहीं पता, भेजेंगे पता होगा ना। मैं एक लड़का का पीक भेजूंगी मैं, आप हेल्प करेंगे क्या? विजय जी गुस्सा करेगा, बोलेंगे जी बबली जी आप तो मुझे मेरा मैसेज का आंसर नहीं देता है, आप कोई प्रॉब्लम में फंस गई तो आपने फोन किया। मैडम ठीक है, मैं विजय जी के साथ में आज बातचीत करके मैं, अच्छा 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 अच्छा, उनका घर पे अगल बगल में क्या? अच्छा 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 अच्छा, ठीक है, मैं इंदौर में जब जाऊंगी तो आपके साथ फिर से मिलूंगी और मिलके आऊंगी और विजय जी के साथ हैप्पी न्यू ईयर। मैं भूल चुकी हूँ आपको नया साल का जो विश मैंने नहीं किया पहले, ठीक है। अभी कोलकाता में घूम रही हूँ मैं, ठीक। आप आइए, मैं कोलकाता घुमाऊंगी आप लोगों को, ठीक है। आपका शूटिंग का काम चल रहा है? नेक्स्ट फिल्म क्या है? टपोरी बाबा। हाँ, टपोरी बाबा, टपोरी बाबा। हाँ। अच्छा 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 अच्छा, बाबा जी स्वयं विजय जी बनी है। अच्छा अच्छा अच्छा, विजय जी, अच्छा ठीक है ठीक है, मैं विजय जी के साथ बात करती हूँ अभी, ठीक है, बाय, टेक केयर, ओके बाय। इनारा विजय जी नहीं, फिल्म डायरेक्टर, ठीक है, तो उनारा आमाके फिल्मे ये करार जन्य बोलेछिल, तार जन्य परिचयटा होयेछे इंदोरेई होयेछे प्रोग्रामे। जाइ होक, आमी विजय जीर साथे कथा बोलबो, तुमि छबिटा पाठाओ आमाके, तोमार हाजबेंडेर जे रिसेंट छबिटा आमि देखछि, आमि सानाबाद थेके, ओनार तो अनेक चेना परिचिति, तो आमि देखछि जदि सानाबादे थाके ताहले तुमि पाच्छो খোঁজ, ঠিক আছে। আর সানাবাদে যদি না থাকে তাহলে তোমার গ্রামে যেতে হবে আমাকে। আমি বলছি কোন তোদের মেজর যার সঙ্গে মেজর, ওর বাড়িটা কোথায়, সেখানের নাম কি, ওর বাড়িটা কোথায় যেখানে? আচ্ছা আচ্ছা, তোমার শাশুড়িকে ফোন লাগাও, শাশুড়ি ফোন, মেজর যে বাড়িটা কোথায় যেখানে, সতর্ক হয়ে যাবে প্রচুর। হ্যাঁ ঋতিকা, তুই জানিস। হ্যাঁ বলছি যে দিদি, আমার একটা বন্ধু থাকে ইন্দোরে। হুম, আচ্ছা, মালিকের নামটা জানো? না, মানে দু বছর তো চলে গেছে, আমি মানে তার আগে জেনেছি যে ও সানাবাদে, মানে ও তো মির্জাপুরে ছিল, মির্জাপুরে ছ সাত বছর কাজ করেছে, তারপরে ওখানে দেনা টেনা হয়ে যেতে পালিয়ে, যেটা মানে বাড়িতে এসে পালিয়ে গেছে, জানে না নাম বলতে পারবো না, তো আমার হাজবেন্ড এর নাম ছবিটা এটা দিতে পারে। স্বপন, স্বপন গাইন, স্বরূপ গাইন, এই স্বরূপ গাইন। তুমি দেখো না ছবিটা দিয়ে দিয়েছি না, ওটার থেকে তুমি এসেছ না, ওটা রিসেন্ট ছবি, ওটা মানে 2020 ছেড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো, ঠিক আছে বোন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি ভাই, বলবো কি কেটে গেছে। এই বলছি তোমার শাশুড়ির নাম্বারটা দাও, আমরা সবার লাস্টে হাসি, কারণ আমরা পাগলি, ঠিকঠাক করে বলতে পারছি। 96 বলতে বলেছি তোমায়, এনে দাবাও, যা কোথায় চলে গেলাম, এ মা।
লুজ কালেকশন হচ্ছে বলে চার্জটা নিচ্ছে না কেন চার্জ নিচ্ছে না এখন এসেছে সেই গঙ্গায় ডুব দিয়েছিল দুটো বয়ফ্রেন্ড ও এসেছে আজকে কি যেন গান তোমার সাহায্যের নাম হ্যালো হ্যাঁ এই তো বসে আছি তুমি কি করছো হ্যাঁ তুমি কি করছো খেয়েছো আর ভাইয়ের খবর কি ভাই হ্যাঁ ফোন করেছে ফোন করেছে আমাকে তো ফোন করেছিল বর্ণালি কি নাম বললো আমার বর্ণালি হ্যালো বর্ণালি হ্যাঁ হ্যাঁ পরশু দিনকে হ্যাঁ হ্যাঁ ভালো আছে বললো তোমার সাথে কথা বলবে বলছিল বললো যে মায়ের সাথে কথা বলবো শরীরটা খারাপ কি করবো তো তোমার হ্যাঁ কথা আছে না ও কিছু বলছে না তো আমি তো জানি তোমাকে বলবে হ্যাঁ কি বউ কোথায় গেছে বাড়ি ঢোকেনি এখনো এখনো বাড়ি ঢোকেনি তোমাকে দেখে দেখে শুনে নাকি দেখে শুনে তোমাকে দেখে তোমায় খেতে মেতে দেয় না তোমাকে কি দেখভাল করে হ্যাঁ ছেলেকে নিয়ে আসো নিয়ে এসে একটা মিটমাট করে ছেড়ে দাও বউটাকে ছেলেকে ফোন করে নিয়ে আসো নিয়ে এসে একটা মিটমাট করে বউটাকে ছেড়ে দাও
তোমার সাথে কতদিন কথা বলছে না? বললো তো তোমাকে ভাই ফোন করেছে। সে তো আমি বলেছি। বলছে আমি বাড়ি যাব না, মায়ের সাথে কথা বলবো। আমার তো মনে হচ্ছে ও কোথাও বিয়ে থাওয়া করেছে, বুঝেছ? আমার মনে হচ্ছে ও কোথাও বিয়ে থাওয়া করেছে। ওটাই তোকে বললাম যে তুই এসে কেসমেস মিটিয়ে টিটিয়ে দিয়ে তারপর তুই যা, তো তো শুনছে না। ননদের নাম কি? অনিমাকে বলে দেখো না, দেখো অনিমার সাথে যোগাযোগ রাখে কিনা, দেখো অনিমার সাথে যোগাযোগ আছে কিনা ওর। ছর্দি ভাইকে বোঝাতে পারছে না, ছর্দি ভাইকে বোঝাতে পারছে না যে তুই চলে আয়, আমাদের নামে কেস করেছে, দিয়ে এসে মিটিয়ে দিয়ে যা। হ্যাঁ বলো, আমার বলো বলো, গলা বুঝতে পারছো না? আমার গলাটা ভেঙে গেছে, আমার জ্বর, গলাটা ভেঙে গেছে। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, তোমার সাথে আমি দেখা করব। তাহলে তুমি এতক্ষণ ধরে আমার সাথে বর্ণালীর গলা না, যখন তাহলে আমার সাথে এতক্ষণ কথা বললে কেন? তাহলে এতক্ষণ ধরে কথা বললে কেন আমার সাথে, আমি যদি বন্ডালি না হই? আরে আমি নাম বললাম তাই কি হয়েছে, ক্ষমা করে দাও। ছর্দির নাম নিয়ে কি ভুল করে ফেললাম আমি? ছর্দির নাম নিয়ে কি ভুল করে ফেললাম? তোমার ছেলে ফোন করছে না তোমায়? তোমার ছেলে তোমাকে ফোন করছে না?
ছেলেকে বলো যে বউ সমস্যা মিটিয়ে দিয়ে যেতে। আমি অন্য কেউ রেখে দেব? তোমার সাথে ছেলের কথা হয় না? তুমি ছেলের নামে মিসিং ডায়েরি করছো না কেন? তোমার ছেলে চলে গেছে, তুমি একটা থানায় গিয়ে, তুমি তো জানো না, সেটা আমিও জানি তুমি জানো না, কেউ থানাতে তো তুমি একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমি জানি, আমি তোমার ছেলেকে খুঁজে আনবো। বউর সাথে ঝগড়া করে চলে গেছে? ও তোমার ছেলে ওই জন্য বিষ খেয়েছিল দিয়ে তার জন্য চলে গেছে? তুমি বুঝতে পারছো আমি কে বলছি? তুমি কি বুঝতে পেরেছো আমি কে বলছি? ঠিক আছে তুমি রাখো, আমি দেখছি। জানে বলে মনে হচ্ছে না। বিষটা খেল কেন? বিষ তো হচ্ছে, ওই তো বলছি না যে বাইরে চলে গেল, তো ওই যে মানে লকডাউনে এরকম শোনা হলো, মানে জানা গেল, জানা হতে বিষ খাওয়ার দিন কি হলো? বিষ খাওয়ার দিন কিছুই হয়নি, মানে আজকে যেমন বাড়ি ঢুকেছে, আজকে বাড়ি ঢুকেছে, বাইক থেকে এলো, বললো আমার চুরি চামারি হয়ে গেছে, তো একটা সবারই কথা যতই মতো ফোনে গন্ডগোল হোক, যাই হোক, এইসব দিয়ে গন্ডগোল হচ্ছে আর কি। তবুও দেশকে এলো। আচ্ছা এসার পরে আমি বলি না তাহলে গন্ডগোল করবো, মানে মানুষের চুরি সঙ্গে ডকুমেন্টস গুলো নিয়ে নাও, দিয়ে ওদের ছাড়বো। দিয়ে চুরি চামারি হয়েছে বলে কোনো কিছু বলিনি, রান্না করলাম, যথারীতি কোনো কিছু খেলো না, না খেয়ে বুঝে নাও, এখানে বুঝে নাও। সেই দিনে রাত্রেবেলা শুয়ে পড়লো যথারীতি, বললো আমার মাইন্ড খারাপ আছে, আমার তো সব চুরি হয়ে গেছে, তো আমাকে কিছু বললো না, ঘুমি বললো যথারীতি। তারপরের দিনেও সকালবেলা ও কি করলো, বললো আমার সিমেন্ট বালা তো টাকা পাবে, আমি তার কাছে যে সিলিন্ডার করিয়েছি কারণ আমার চুরি হয়ে গেছে। আমি বলি মানুষটা একা গেল, এতগুলো টাকা পাবে যদি কোনো পাঙ্গা হয়, বলে আমি ছেলেকে নিয়ে যথারীতি খোঁজে চলে যাই ঘাটালে। তো সিমেন্ট বালা বলে না সে দেখা করে চলে গেছে। তো আমিও ফিরে আসছি, আমার হাজবেন্ড ফোন করছে, বলে তুমি কোথায়? আমি বলি তোমার জন্যই গেছিলাম, আমি বলি একা যদি তোমাকে কিছু বলে, চুরি জামারি হয়ে গেছে, লোককে আর বিশ্বাস করবে? 7 মাস বাদে এসেছো, এক টাকাও নেই, ওই জন্য আমি ভয়ে এসেছিলি, কিছু বলেছে? বলছে না কিছু বলেনি, আমি চলে এসেছি আধা রাস্তায়। বলছে তাহলে দাঁড়াও আমি আনতে যাচ্ছি। বাড়িতে যখন আনছে, রাস্তা দিয়ে যাচ্ছে, তখন কি বলছে, তুমি রান্না করবে না আমাদের? আমার আমার রান্না করবে না, আমার মা করবে। কেন গো, তুমি বাহির থেকে কালকে এসেছো, ফোনে আমাদের যাই হোক একটা তোমার সমস্যা নিয়ে আমাদের গন্ডগোল চলেছে, তো তুমি বাড়িতে কালকে এসেছো, আমি তো একটা খারাপ কথাও বলিনি, গন্ডগোল করিনি, আমার ভূমিকোচ বলে গেছে চুরি হয়েছে, কোনো কিছু বলবে না। হ্যাঁ, তো আমি তো কিছুই বলিনি, তাহলে কেন তুমি ভাত খাবে? বলেছে যথারীতি চলো ভাতও রান্না হয়েছে, খাওয়া হয়েছে। এবার এ দুজনাই বোকা, এরা এরা যারা এসে সব কটাই বোকা। বলে দিয়েছি সবার এখানে লাইভ ভিডিও দেখে কি কি ডকুমেন্টস লাগবে, সবাইকেই বলেছি অত দূর থেকে এখানে এসেছে কি লাগবে, আরে কি কি ডকুমেন্টস লাগবে আছে তো না, আমি বলছি এনেছেন কি দিয়ে শোনো দিদি ভাই দিয়ে। বা তারপরের দিনে রান্না করলাম, খেলো, খাওয়ার পরে দুপুর বেলার দিকে চলে গেল বাইক নিয়ে। কোথায় গেছে না, জলসরাই ছোট ননদের বাড়ি গেছিল, আমি সেটা পরে জানতে পারলাম কেন, আমার ভাসুর বললো। তো জলসরাই যেই, অত কিছু শুনবো না, বিষ খাওয়ার আগের মুহূর্তে কি হয়েছিল আমি সেটাই তো বলছি। জলসরা দিদির বাড়ি গেল, যেমন দুপুরে ভাত খাই, ভাত খেলো, কোনো গন্ডগোল নেই, দুপুরে গেল, বললো আমি যাচ্ছি ঘুরতে। এই তোমার শাশুড়ির নাম্বার? হ্যাঁ, ওটাই তো কলিং করলে না, ওটা ওটা নয়। হ্যালো,
হ্যাঁ বুঝলাম না, দক্ষিণ চব্বিশ পরগনা সাগর থেকে। হ্যাঁ মানে আমার অফিসে আসবেন? হ্যাঁ কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে। হ্যাঁ মহাপ্রভু হোটেলের পাশে প্রতি মঙ্গলবার 11টা থেকে অফিস খোলে রাত্রি 10টা। হ্যাঁ হাওড়া থেকে ট্রেন আছে কৃষ্ণনগরে, শিয়ালদা নবদ্বীপ থেকে আছে, নবদ্বীপ তুমি আমার কথাটা রেকর্ড করে নাও না ভাই। আমার অ্যাড্রেস হলো কি কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে, যেখান থেকে চাপড়ার বাস ছাড়ছে তার ঠিক উল্টো দিকে মহাপ্রভু হোটেল, হোটেলের পাশেই লাগোয়া আমার চেম্বার। হলো প্রতি মঙ্গলবার সপ্তাহে একটা দিনই অফিস খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আমি ভাই ঠিক জানি না ধর্মতলা থেকে বাসে যাওয়া যায় কিনা, আসা যায়? হ্যাঁ আসা যায় বলছে কৃষ্ণনগর। কত নম্বর বাস ধরবে আসবে আমি কিছুই জানি না, বাস আর ট্রেন বলতে পারবো না আমি। ওটা তুমি দেখে নাও ভাই, এনাও কথা বলো। বর্ধমান যাবে কি করে তোমাদের চিন্তা আছে একবারও? আমার চিন্তা হচ্ছে, চিন্তা করে লাভ নেই, জীবন বরবাদ হয়ে গেছে, চিন্তা করে লাভ নেই। মরে গেল জামাই বাবু, বাপে বলছে জামাই, যখন একটা ছেলে আছে তার বন্ধু আছে, যা হোক করে যাবো এখন। তার শালিক বাড়ি তো কোনো কিছুই হয়নি দিদি ভাই, 8:30 সময় বাড়িতে এলো, এসে মায়ের রুমে ঢুকে গেল, মায়ের সঙ্গে কি কথা হলো জানি না, রুমে ঢুকে তো রুমে ঢুকে বললো কি আমি আমি বলছি খাবে না, বলছে আমি খাবো, আমি খাবো না তো অনেক। আমি বলছি কেন খাবে না, তোমাকে তো কিছু বলা হয়নি না, তুমি আমাকে ফোনে অনেক কিছু বলেছো, তোমার হাতে আর আমি খাবো না, দুপুরে খেয়েছি খেয়েছি আর খাবো না। আমি বলি কেন এরকম বলছো? এরকম বলতে নেই, দেখো যা হয়েছে হয়েছে, বাদ দাও, দুজনে ঠিক করে নিতে হবে কি? আর তোমার তো কালকে চুরি হয়ে গেছে, বুঝতে পারছি মানসিক ঠিক নেই, আমি সবাইকে বলবো, দেনাদার লোকেদেরকে বুঝাবো, তোমার পাশে আমি আছি। তো এরকম বলার পরও কথা কাটাকাটি করলো, করে কি করলো, ওর দাদার রুমে চলে গেল। ওর মা কি করলো, চাবিটা খুলে দিল, বললো তুই দাদার রুমে শুয়ে পড়, ও তার ওদের ওর রুমে ওর ছেলেকে নিয়ে শুবে। আমার তখন একটাই প্রশ্ন হয়েছে শাশুড়িকে, যে তুমি রুমটা খুলে দিলে কেন? আমার হাজবেন্ড বাইক থেকে এসেছে তো আমার রুমে কেন শুবেনি, কি সমস্যা? তুমি হঠাৎ করে তাকে অন্য রুমে কেন ঢুক করিয়ে দিলে? সে বলছে যদি ভালোভাবে থাকতে চাস তো তোদের রুমে যা, আমি এই রুমেই থাকবো। আমি বলছি না, আমার খাটেতেই আমার রুমেতে আসতে হবে এবং আমার খাটেতেই শুতে হবে, আলাদা কোথাও থাকা যাবে না, কারণ তোমার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, কোনো কিছু না। বলার পরে কি করলো, কি হলো, কি বলো, দাঁড়িয়ে আছো, সিগনেচার করবে, সিগনেচার করাও, দিয়ে আমার একটু কথা বলবে ওই ওর গাড়িতে ম্যাডাম আছে বলে যথারীতি আমার বাবা মা, আমার বাবা মা একটা প্রশ্ন করে যে জামাইকে কথা বলবা, চলে যাও, আমাদের গাড়িতে পুলিশ আছে। হ্যাঁ গাড়িতে পুলিশ, পুলিশ মানে মানে আমাদের সঙ্গে আমাদেরকে নিয়ে এসেছে থানা কোর্টে। এবার মেয়েটাকে একটু কিছু বলে দিন। কি বলবো, মেয়েটার বয়স 13 বছর, এখনো নাচর বান্দা, শুধুমাত্র জোর করে নিয়ে এসেছি তাই। ও আছে, ওকে আনো আনো আনো, এনা ধরো, এটা ধরো।